গোটা দুনিয়ার ইসলাম বিদ্বেষীরা, গোটা দুনিয়ার নাস্তিক মুরতাদরা ভালো করে জেনে নাও, কেন নবীর বিরুদ্ধে কটূক্তি হলে আমরা সব ভুলে গিয়ে কেন আমরা প্রতিবাদী হয়ে উঠি? তার কারণ হচ্ছে আমাদের নবী আমাদের সবচেয়ে আপনজন, তিনি আমাদের সহায়তকারী, তিনি আমাদের সুপারিশকারী। এই জন্য নবীর অবমাননা জীবন থাকতে আমরা মেনে নিব না। ভারত সরকারকে আমরা বলবো, নরেন্দ্র মোদীকে আমরা বলবো, এই নূপুর শর্মাকে শুধুমাত্র দল থেকে বহিষ্কার করলে চলবে না, বরং তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি অর্থাৎ ফাঁসির কাস্ত তাকে ঝুলাতে হবে। নইলে সে গোটা পৃথিবীর মুসলমানদের কলিজায় যে আগুন জ্বালিয়েছে, মুসলমানদের কলিজার সে আগুন নিভবে না। ভারতের পণ্যগুলোর উপরে পেশাব করে দেন, ভারতের পণ্যগুলো কেনা বন্ধ করে দেন, এটাও প্রতিবাদের একটা ভাষা, ঠিক কি না? আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অবমাননা কেন মেনে নিতে পারি না? এর তো একটা কারণ অবশ্যই আছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে মুসলমানের জন্য, একজন মুসলমানের জন্য নবী হচ্ছেন তার নিজের জীবনের চাইতেও বেশি প্রিয়। যেই নবী আমাদের জীবনের চাইতে প্রিয়, আমাদের নিঃশ্বাস থাকা অবস্থায়, জীবন থাকা অবস্থায় সেই নবীর বিরুদ্ধে কোনো কটূক্তি বা অবমাননা জীবন থাকা অবস্থায় আমরা মেনে নিতে পারি না। আর কেন মেনে নিতে পারি না? এর কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আমাদের সবচেয়ে আপন, আমাদের সবচেয়ে আপন। কেন আপন? ভাই আপনি আজকে মারা যান, আশেপাশের সবাই কান্নাকাটি করবে, আপনার স্ত্রী সন্তান ছেলে মেয়ে সবাই খুব কান্নাকাটি করবে, আবার কান্নাকাটি করার পাশাপাশি তারা ব্যতিব্যস্ত হয়ে যাবে যে খুব তাড়াতাড়ি একে দাফন করে দাও। দাফন করার পরে কয়েকদিন কয়েক মাস কয়েক বছর মনে রাখবে, এরপরে দেখা যাবে সময় যত যাবে তত আপনাকে তারা ভুলে যাবে। আর সবচেয়ে বড় কথা কি জানেন, আপনার আউলাদ থেকে যে বংশধর আসবে দুনিয়ায়, এই প্রজন্ম থেকে প্রজন্ম, জেনারেশন থেকে জেনারেশন, একটা সময় দেখা যাবে এরা আপনার নামও মনে রাখবে না। বলবেন কিভাবে? বলেন তো আপনার দাদার দাদার বাপের নাম আপনি জানেন? আমি আমার কথা বলি, আমার দাদার বাবার নাম আমি জানি না, আমার দাদার বাবার নাম আমি, এরকম অনেকে হয়তো এখানে আছে, আপনি হয়তো দাদার বাবার নাম জানবেন। যদি বলি দাদার 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 নাম বলেন, আচ্ছা উনি হয়তো আপনার দাদার দাদা, দাদার দাদার বাপ, হয়তো পৃথিবীতে সর্বোচ্চ 300 বছর আগে ছিল না, কথা কর না কেন ছিল না, মাত্র 300 বছরের ব্যবধানে আপনার প্রজন্ম আপনাকে ভুলে গেল। নবীজিকে আমরা কেন জীবনের চাইতে বেশি ভালোবাসি জানেন? দুনিয়াতে আমাদের প্রজন্ম আমাদেরকে ভুলে যাবে। কিয়ামতের দিন আল্লাহ সূরা আবাসায় বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ সূরা আবাসায় বলেছেন কিয়ামতের দিন মা সন্তানকে ভুলে যাবে, মা সন্তান চিনবে না, বাপ সন্তান চিনবে না, ছেলে মেয়ে মা বাপ চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, সবাই যখন সবার থেকে পালিয়ে যাবে, একজন আমাদেরকে দেখে পালাবেন না, বরং আমাদের জন্য কেঁদে কেঁদে উম্মতি উম্মতি বলে সাফায়াত করবেন, তিনি আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে গোটা দুনিয়ার ইসলাম বিদ্বেষীরা, গোটা দুনিয়ার নাস্তিক মুরতাদরা ভালো করে জেনে নাও, কেন নবীর বিরুদ্ধে কটূক্তি হলে আমরা সব ভুলে গিয়ে কেন আমরা প্রতিবাদী হয়ে উঠি? তার কারণ হচ্ছে আমাদের নবী আমাদের সবচেয়ে আপনজন, তিনি আমাদের সহায়তকারী, তিনি আমাদের সুপারিশকারী। এই জন্য নবীর অবমাননা জীবন থাকতে আমরা মেনে নিব না। সবচেয়ে অবাক লাগে, এই দেশে 90% মুসলমান বাস করে, সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, কিন্তু রাষ্ট্রীয় পর্যায় থেকে কোনো প্রতিবাদ জানালো হলো না, এটা বড় দুঃখজনক বিষয়। দেখুন আরব দেশগুলো, সৌদি আরব, কাতার, দুবাই, ওমান সহ আরব দেশগুলো, তারা রাষ্ট্রীয়ভাবে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে। এমনকি আরব দেশের মধ্যে কয়েকটি দেশ তারা ভারতের রাষ্ট্রদূতকে তলব করে তারা এই ঘটনার নিন্দা জানিয়েছে। কয়েকটি দেশ ভারতীয় পণ্যকে তাদের সুপার শপগুলো থেকে ডাস্টবিনে ফেলে দিয়েছে। এটা প্রতিবাদের একটা
সিস্টেম। আমার অবাক লাগে এই বাংলাদেশে এখন জাতীয় সংসদে 18তম অধিবেশন চলছে, 18তম অধিবেশনে বাজেট ঘোষণা হয়েছে, বাজেট নিয়ে আলোচনা হচ্ছে, পদ্মা সেতু নিয়ে আলোচনা হচ্ছে, 300 জন পার্লামেন্ট মেম্বার পার্লামেন্টের ভেতরে আছে। আমি নিজে গতকাল পার্লামেন্টের বক্তব্য প্রায় 2.5 ঘন্টা শুনছি, বড় আশা করে শুনতেছিলাম, দেখি একজন নবী প্রেমিক অন্তত পাওয়া যায় কিনা। কারণ এই মসজিদও আমরা এসেছি, আমরা কেউ আওয়ামী লীগ করি, কেউ আমরা বিএনপি করি, এটা আমাদের দলীয় পরিচয়, কিন্তু আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান। যে হয়তো কোনো একজন নবী প্রেমিক দাঁড়িয়ে এই পার্লামেন্টে অন্তত এই ঘটনার নিন্দা জানাবে, অথবা রাষ্ট্রীয়ভাবে এই ঘটনার নিন্দা জানানো হবে বা নিন্দা প্রস্তাব পেশ করা হবে, কিন্তু না, দুঃখ লাগলো, খুব কষ্ট পেলাম। আমার প্রশ্ন, এই 300 জন পার্লামেন্ট মেম্বারের মধ্যে এমন কি কোনো পার্লামেন্ট মেম্বার ছিলেন না, নবী প্রেম কি কারো ভিতরে ছিল না, কেউ কি এই ঘটনার নিন্দা সংসদে দাঁড়িয়ে করতে পারলেন না? এটা আমার প্রশ্ন নয়, এটা এই দেশের 90% মানুষের প্রশ্ন। কাকে এত ভয় করে, এত ভয় কিসের, এত ভয় কিসে, এত ভয় কিসের? আরো দুঃখ লাগে কি জানেন, কিছু কিছু যুবক তরুণ ছেলেদেরকে দেখি, অথবা কিছু মানুষদেরকে দেখি, নেতা নেত্রীর কটুক্তি হলে, নেতা নেত্রীর অবমাননা হইলে রাজপথে তারা বের হয়ে গলা ফাটায় দেয়, হুঙ্কার দিয়ে আসে না নাই। কিন্তু নবীজিকে কটুক্তি করা হলো, নবীজিকে অবমাননা করা হলো, এই সকল লোকরা মুখে তালা লাগায় বসে আছে, কোনো কথা বলে না। তাদের কাছে আমার প্রশ্ন হলো, তোমার নেতা নেত্রীর চাইতে আমার নবীর ইজ্জত কম না বেশি? আরে আমার নবীর ইজ্জত, আমার নবীর সম্মান, এটা তো কোনো কিছু দিয়ে পরিমাপ করা যাবে না। পৃথিবীর মানুষ শুনে রাখো, গোটা দুনিয়ার সব কিছুকে যদি এক পাল্লায় রেখে আমার নবীর একটা সুন্নতকে আরেক পাল্লায় রাখা হয়, গোটা দুনিয়ার সমস্ত কিছু দিয়ে হলেও আমার নবীর একটা সুন্নতের সমানও হবে না। সেই নবীকে কটুক্তি করা হলো, অবমাননাকর মন্তব্য সেই নবীকে নিয়ে করা হলো, তুমি মুখে তালা লাগায়া বসে থাকলা, তুমি কথা বললা না, তোমার এই নেতা নেত্রীরা কিয়ামতের দিন কাজে লাগবে না, এই নবী কিন্তু কিয়ামতের দিন সাফায়াতকারী হবে। কোন মুখ নিয়ে নবীর সামনে কিয়ামতে দাঁড়াবা? তুমি তো নবীর অবমাননায় চুপচাপ ছিলে, তোমার কাছে তোমার নেতা নেত্রী বড়। আজ দেখলাম নারায়ণগঞ্জে, সম্ভবত সিদ্দিরগঞ্জে মসজিদে পুলিশের এক কর্মকর্তা জুমার বয়ান চলাকালীন খতিব সাহেবের মাইক কেড়ে নিয়ে তিনি তখন বললেন, খতিব সাহেবকে থামাইয়া দিয়া, এই সকল বিষয়ে কথা বলা যাবে না, এটা ভারতের আভ্যন্তরীণ ব্যাপার, এটা তারা দেখবে, পাবলিক আর কি করবে, সব বিষয়ে তো কথা বলা ঠিক না, এটা ইমানি বিষয়, সেনসিটিভ বিষয়, পাবলিকও আপ্যায়ন করছে, আবার আপ্যায়ন করে দেখলাম কেউ কেউ বলতেছে এটাও মসজিদের আভ্যন্তরীণ বিষয়, মসজিদের বাইরের কেউ জন এটা নিয়ে নাক বলায় না। সুন্দর হয়েছে না বিষয়টা? আমরা বলতে চাই প্রশাসনের ভাইদেরকে, সবাইকে বলতে চাই, ভাই প্রশাসনেরও তো আমাদের অনেক ভাইরা আছেন যারা মুসলমান, বেশিরভাগই তো মুসলমান, আপনাদের ভেতরেও নবী প্রেম আছে, মুসলমান নেতাদের প্রতিবাদ জানাবে, এই প্রতিবাদটুকু জানানোর সুযোগ কি আপনারা দিবেন না? এটা দেওয়া উচিত আপনাদের, মুসলমানরা সহিংসতায় বিশ্বাসী নয়, নাশকতায় বিশ্বাসী নয়। আমরা প্রতিবাদ করে এই না যে দেশের সম্পদ জ্বালাইয়া পুরাইয়া শেষ করে দিব, আমরা হয়তো প্রতিবাদ জানাবো, কিছু কথা বলবো, আমরা আমাদের নিন্দা প্রতিবাদ এটা জানিয়ে হয়তো ঘরে ফিরে আসবো, এই সুযোগটা তো অন্তত নাগরিক হিসাবে এই সুযোগটা তো দেওয়া দরকার, ঠিক না? এই সুযোগটাও কি বন্ধ করে দিবেন? সরকারকে বলবো চলতি অধিবেশনে নিন্দা প্রস্তাব পেশ করুন, এবং ভারতের রাষ্ট্রদূতকে তলব করে রাষ্ট্রীয়ভাবে এর নিন্দা জানাতে হবে। আর ভারতের সরকারকে আমরা বলবো, ভারত সরকারকে আমরা বলবো, নরেন্দ্র মোদীকে আমরা বলবো, এই নূপুর শর্মাকে শুধুমাত্র দল থেকে বহিষ্কার করলে চলবে না, বরং তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি অর্থাৎ ফাঁসির কাস্তে তাকে ঝুলাতে হবে, নইলে সে গোটা পৃথিবীর মুসলমানদের কলিজায় যে আগুন জ্বালিয়েছে মুসলমানদের কলিজার সে আগুন নিভবে না। ভারতের পণ্যগুলোর উপরে পেশাব করে দেয়,
ভারতের পণ্যগুলো কেনা বন্ধ করে দেন, এটাও প্রতিবাদের একটা ভাষা, ঠিক কি না? এদের অবস্থা এখন কেমন হয়েছে দেখছেন? যখন আরব দেশ একটু ঠেলা মারছে, পণ্য কেনা ইয়ে করছে, দেখছেন অবস্থা এখন কেমন হয়েছে? সাথে সাথে তারা দল থেকেও বহিষ্কার করেছে। এদেরকে সাবধান করে দিচ্ছি, মুসলমানদেরকে তো বোকা সোকা ভাবিও না। আমাদের মধ্যে আভ্যন্তরীণ দলাদলি থাকলেও নবীজির বেলায় কিন্তু দলাদলি নাই, কোনো দলাদলি নাই। সাবধান হয়ে যাও, এই সেনসিটিভ জায়গায়, এই সেনসিটিভ জায়গায় আঘাত করার চিন্তা আর করো না। নইলে মোদীকে বলবো তোমার দেশের লোকেরা না খেয়ে দুর্ভিক্ষে মরা লাগবে। এই এটা বড় সেনসিটিভ জায়গা, এখানে আমরা দলমত নিয়ে কাজ করি না। নবীজির বিরুদ্ধে কথা বললেই আমাদের কলিজায় আগুন লেগে যায়, ঠিক কি না? আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি, এবং আমাদের হৃদয়ের সমস্ত ঘৃণা আমরা তাদের দিকে ছুড়ে মারছি। এই নিমুখারামের দল ভারতবর্ষের ইতিহাস ভুলে গেছে। যারা পড়াশোনা আপনারা করেছেন তারা তো ইতিহাস পড়ছেন, জানেন এই ভারতকে 800 বছর মুসলমানরা শাসন করেছে। 800 বছর, 1-2 বছর না, 800 বছর ভারতকে মুসলমানরা শাসন করেছে। 47-এ দেশ ভাগ হলো, 1947-এ হিন্দুস্তান পাকিস্তান হলো, ভাগ হয়ে গেল। 47 থেকে হিন্দুস্তানকে হিন্দুরা শাসন করে, 47 থেকে এখন কত, 47-এর আগে তো ব্রিটিশরা করলো, আর ব্রিটিশদের আগে মুসলমানরা করলো। 47 থেকে এখন 2022 কত বছর হয়, 50 আর 22 72 আর 3 75 75 বছর ধরে এরা ভারত শাসন করছে। ইনি মুখারামরা কি করছে দেখেন, মুসলমানরা 800 বছর শাসন করে কোনোদিন মন্দির পুড়াইছে কথা কন না কেন? সাম্প্রদায়িক দাঙ্গা লাগাইয়া হিন্দুদেরকে পিটাইছে? আচ্ছা বলেন তো, 800 বছর মুসলমানরা শাসন করছে, যদি হিন্দুদের উপরে নির্যাতন চালাইতো হিন্দুস্তানে কোনো হিন্দু থাকতো? তাহলে বুঝা গেল, বুঝা গেল মুসলমান শাসকরা এ ধরনের ছিলেন না, কোনো মন্দির দখল করে নাই। এই 75 বছরে এরা কি করছে, বিশেষ করে এই আরএসএস নিয়ন্ত্রিত এই নরেন্দ্র মোদীর বিজেপি সরকার যখন থেকে ভারতে আসলো তখন থেকে দেখা গেল এরা ভারতে ভারতে মুসলমানদের উপরে বেশি নির্যাতন শুরু করেছে। কাশ্মীরে কি করেছে আপনারা জানেন, কাশ্মীরে কি করেছে আপনারা জানেন, গরু জবাই কেন করে, গরুর মাংস কেন খায়, এ নিয়ে তারা বিভিন্ন এলাকায় বিভিন্ন অঞ্চলে মুসলমানদের উপরে নির্যাতন চালিয়েছে। এই তো 2-3 বছর আগে তাবরিজ নামক এক যুবককে জয় শ্রীরাম না বলায় তারা নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। এরা এই নরেন্দ্র মোদী হচ্ছে গুজরাটের সাম্প্রদায়িক হাঙ্গার মূল হোতা, এরাই বাবরি মসজিদে হামলা চালিয়েছে। এই মাত্র কয়ে এখনো 100 বছর হয় নাই, 75 বছরে ক্ষমতা পাইয়া তোমরা বাবরি মসজিদকে, আমাদের বাবরি মসজিদকে ধ্বংস করে দিয়েছ, আমাদের ভাই বোনদেরকে নির্যাতন করে তোমাদের হাত রক্তে রঞ্জিত করেছ। অথচ আমরা মুসলমানরা 800 বছর শাসন করে আমরা এটা করি নাই। আমরা নরেন্দ্র মোদীকে বলবো তোমার এই কার্যক্রম বন্ধ করো, এই কার্যক্রম যদি বন্ধ না করো পৃথিবীর মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায় হিন্দুস্তানে হিন্দুত্ববাদী চরমপন্থী একটা লোক শান্তিতে থাকতে পারবে না। আমরা শান্তিতে বিশ্বাসী, আমরা সহিংসতায় বিশ্বাসী। ইসলাম শান্তির কথা বলে, কল্যাণের কথা বলে। আমাদের ধর্ম, আমরা কখনো কোনো ধর্মের মনীষীকে গালি দিই না। আমরা কি গৌতম বুদ্ধকে গালি দেই কথা বলেন? আমরা কি অন্য ধর্মের যেমন দালাই লামা, বৌদ্ধদের ধর্মীয় নেতা দালাই লামা, তাকে কি আমরা গালি দেই? গালি দেই না। আমরা তো কোনো ধর্ম শ্রীকৃষ্ণকে আমরা গালি দেই? তো অন্য ধর্মের লোকেরা তোমরা এই কিছুদিন পর পর এই কাজ করো কেন? আমাদের ধর্ম অন্য ধর্মকে গালি দেওয়া শিখায় না। আমরা শান্তিতে বিশ্বাসী, আমরা সহিংসতায় বিশ্বাসী। আমরা আমাদের নবীজিকে ভালোবাসি কম না বেশি। নবীজির জন্য যদি আমাদের রক্ত দেওয়া লাগে, জীবনকে যদি বিলিয়ে দেওয়া লাগে, কারা কারা রাজি একটু হাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ আপনাদের হাতগুলো কবুল করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিমুস সালিহাত
الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا وقمرًا منيرًا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم ও গো মোর প্যারা নবী তুমি সৃষ্টির সবই ও গো মোর প্যারা নবী তুমি সৃষ্টির সবই তুমি মাহবুবে খোদা শাহিদ জাহান তুমি মাহবুবে খোদা শাহিদ জাহান আমার ঈমান আমার দিল আমার জান আমার ঈমান আমার দিল আমার জান ও গো মোর প্যারা নবী তুমি সৃষ্টির সবই ও গো মোর প্যারা নবী তুমি সৃষ্টির সবই তুমি মাহবুবে খোদা শাহিদ জাহান তুমি মাহবুবে খোদা শাহিদ জাহান আমার ঈমান আমার দিল আমার জান আমার ঈমান আমার দিল আমার জান তোমারই নূর হতে এসেছে প্রাণ যাতে ভালোবাসা জেতাতে তোমারই নূর হতে এসেছে প্রাণ যাতে
ভালোবাসা যেটাতে ইয়া নবী তবু কাছে পাই বেশ ঘ্রাণ, ইয়া নবী তবু কাছে পাই বেশ ঘ্রাণ, আমার ঈমান আমার দিল আমার জান, আমার ঈমান আমার দিল আমার জান। ওগো মোর প্যারা নবী তুমি সৃষ্টির সবই, ওগো মোর প্যারা নবী তুমি সৃষ্টির সবই, তুমি মাহবুবে খোদা শাহেদ জাহান, আমার ঈমান আমার দিল আমার জান, আমার ঈমান আমার দিল আমার জান। ভালো যে বাসো তুমি মরণে পাশে তুমি কবরে আসো তুমি, ভালো যে বাসো তুমি মরণে পাশে তুমি কবরে আসো তুমি, তোমারে ভালোবাসা মুমিনের ঈমান, তোমারে ভালোবাসা মুমিনের ঈমান, আমার ঈমান আমার দিল আমার জান, আমার ঈমান আমার দিল আমার জান। ওগো মোর প্যারা নবী তুমি সৃষ্টির সবই, ওগো মোর প্যারা নবী তুমি সৃষ্টির সবই, তুমি মাহবুবে খোদা শাহেদ জাহান, তুমি মাহবুবে খোদা শাহেদ জাহান, আমার ঈমান আমার দিল আমার জান, আমার ঈমান আমার দিল আমার জান। আল আকসা জামে মসজিদের আয়োজনে চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ট্র্যাজেডিতে নিহত অত্র এলাকার মোহাম্মদ শাহাদাত সহ সকল নিহতদের মাগফিরাত কামনা এবং আহতদের আরোগ্য কামনায় আজকের এই দোয়া মাহফিলে উপস্থিত অত্র মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন, আপনাদের সকলের সুপরিচিত, সকলের প্রিয় মানুষ, আমার অত্যন্ত প্রিয় ভাই জনাব মাওলানা মোহাম্মদ হাসান হাফেজাহুল্লাহ, আমার পাশে বসা এতক্ষণ চিনি কোরআন এবং সুন্নাহ থেকে অত্যন্ত জ্ঞান গর্ভ এবং তাত্ত্বিক আলোচনা পেশ করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ, বারিয়ারহাট জামে মসজিদের সম্মানিত খতিব, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা নিজামউদ্দিন আনসারী হাফেজাহুল্লাহ ওয়ারাহ, মাহফিলে আজকের দোয়া মাহফিলে আরও কথা বলেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হযরত মাওলানা নুরুল আলম তাওহিদী হাফেজাহুল্লাহ, মসজিদে উপস্থিত অত্র মসজিদের সম্মানিত ইমাম খতিব সাহেব, মসজিদ পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি সেক্রেটারি কোষাধ্যক্ষ মোতওয়াল্লি সহ পরিচালনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আজাম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যারা সবচেয়েতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলেজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়া আমার একান্ত প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় সোনাপাহাড় তথা মিরসরাই বাস, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সকলকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে সালাতুল ঈশা কমপ্লিট করার পরে এই সুন্দর আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক যিনি দিয়েছেন তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাত শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই রাতের খাবার খেয়েছেন?
খাবার খাওয়ার সুযোগ পাবেন কোথায়? আপনারা তো সেই মাগরিব থেকে বসে আছেন। এই যে দিনের জন্য আপনাদের এত ভালোবাসা, দিনের প্রতি আপনাদের এত আবেগ, এই আবেগ এবং ভালোবাসাগুলো যেন কিয়ামতের দিন আমাদের সকলের নাজাতের ওয়াসিলা হয়ে যায়। যেহেতু আপনারা রাতের খাবার খাননি, সেহেতু খুব লম্বা সময় কথা বলে আমি আপনাদেরকে কষ্ট দিব না, খুব সংক্ষিপ্ত সময়ে আমি কিছু কথা বলে আপনাদের সবাইকে সাথে নিয়ে মোনাজাত করে আজকের এই দোয়া মাহফিল শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, গত কিছুদিন আগে এই চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে অবস্থিত বিএম কন্টেইনার ডিপোতে যে বিস্ফোরণ বা দুর্ঘটনা ঘটল, এই দুর্ঘটনা কেবলমাত্র চট্টগ্রামবাসীর অন্তরকে ব্যথিত করেনি, বরং এই দুর্ঘটনা গোটা বাংলাদেশের মানুষের অন্তরকে ব্যথিত করেছে, মর্মাহত করেছে, এবং এই ঘটনায় গোটা বাংলাদেশের সকল মানুষ অত্যন্ত শোকাহত হয়েছে। এবং আমি জানতে পেরেছি ওখানে যারা নিহত হয়েছেন, নিহতদের মধ্যে আপনাদের এলাকার একজন আছেন যার নাম মোহাম্মদ শাহাদাত, এবং আমার মনে হয় তিনি এই গ্রামের সন্তান। তো এই দুর্ঘটনা, এটা একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, এই দুর্ঘটনায় অনেক মানুষ নিহত হয়েছেন, যদিও বলা হচ্ছে 50 জন নিহত হয়েছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই সংখ্যাটা, এই হিসেবটা অথেন্টিক নয়। কারণ বিস্ফোরণ যদি 2-4 কিলোমিটার পর্যন্ত এর প্রভাব যদি পড়তে পারে, তাহলে ওখানে যারা ছিলেন শত শত মানুষ, এদের কারো তো বাঁচার কথা না। এমনও হতে পারে অনেকের লাশ পুড়ে ছাই হয়ে গেছে, যেটা শনাক্ত করা যায় নাই। সুতরাং কত মানুষ সেই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় নিহত হয়েছেন, এটা আমরা কেউ হিসেব করে বলতে পারবো না। এই দুর্ঘটনা আমাদের হৃদয়কে ক্ষতবিক্ষত করেছে, এই দুর্ঘটনা আমাদের সকলকে শোকাহত করেছে। এই দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, আমরা দোয়া করছি আল্লাহ তাআলা সকলকে যেন শাহাদাতের উচ্চ মাকাম দান করেন। এখনো যারা আহত অবস্থায় হসপিটালে চিকিৎসাধীন আছেন, আল্লাহ তাআলা যেন সকলকে শিফায়ে আজিলা এবং কামিলা নসিব করে দেন। সম্মানিত উপস্থিতি, এই দুর্ঘটনা ঘটেছে আজ প্রায় 1 সপ্তাহ হতে চলল, কিন্তু দুঃখজনক হলেও সত্য, এমন একটি দেশে আমরা বসবাস করি যে দেশে জনসাধারণ যারা আছেন, আমার আপনার মতো যারা সাধারণ মানুষ, আমাদের জীবনের মূল্য নাই বললেই চলে। এ কথাটি কেন বললাম, দেখুন ঘটনা ঘটেছে 1 সপ্তাহ হয়ে যাচ্ছে, এখনো এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে, এই ঘটনা কেন ঘটলো, কারা ঘটালো, সুষ্ঠু তদন্ত করে এখনও দায়িত্বশীল ব্যক্তিরা কোনো বিবৃতি দিতে পারেন নাই, এটা তাদের চূড়ান্ত ব্যর্থতা। আগুনের তো এমন কোনো ক্ষমতা নাই যে আগুন নিজে নিজে লেগে যাবে, নিশ্চয়ই ওখানে কেউ না কেউ আগুন লাগিয়েছে, আর সেখানে দাহ্য পদার্থ অর্থাৎ কেমিক্যাল থাকায় এর দাহ্যতা, এর তীব্রতা আরও খুব তাড়াতাড়ি বৃদ্ধি পেয়েছে, যেই কারণে আগুন নেভাতে অনেক লম্বা সময় লেগেছে। এবং স্বাধীনতার পরে বাংলাদেশে মনে হয় এমন ভয়ঙ্কর দুর্ঘটনা আর কখনো ঘটে নাই। আমার খুব দুঃখ লাগে, খুব আফসোস লাগে, এতগুলো মানুষ মারা গেল, এখনো এই ঘটনার সুষ্ঠু তদন্ত করা হলো না, কারা এই ঘটনা ঘটালো, কিভাবে আগুন লাগলো, এর সুষ্ঠু কোনো তদন্ত এখনো জাতির সামনে প্রকাশ করা হয়নি। আর আরেকটি জিনিস তো খতিয়ে দেখা দরকার ছিল, এই কন্টেইনার ডিপুতে কেমিক্যাল যে সেখানে রাখা হলো, কেমিক্যাল রাখার পারমিশন ছিল কিনা। দ্বিতীয় বিষয় হলো, যদি পারমিশন থাকে
তাহলে কেমিক্যাল রাখার জন্য যে পরিবেশ দরকার কিংবা এটা সংগ্রহ করে সেখানে রাখার জন্য যে প্রস্তুতিমূলক ব্যবস্থা থাকা দরকার সেটা ওখানে ছিল কি না, নাকি গায়ের জুড়ে কর্তৃপক্ষ রেখেছে এটা ভালো করে খতিয়ে দেখা দরকার ছিল। কে খতিয়ে দেখবে? ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার পর এমনভাবে ক্ষতিগ্রস্ত মানুষের সামনে আসে যেন টাকা দিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের অভাব আমরা পূরণ করে ফেলবো, এমন একটা ভাবসাব নিয়ে আসে। যারা স্বজন হারিয়েছে স্বজন হারানোর ব্যথা কেবল তারাই বুঝে। এই দুর্ঘটনায় অনেক মা তার সন্তান হারিয়ে ফেলেছেন, এই দুর্ঘটনায় অনেক স্ত্রী তার স্বামী হারিয়ে বিধবা হয়ে গিয়েছেন, এই দুর্ঘটনায় অনেক সন্তান তার বাবা হারিয়ে এতিম হয়ে গিয়েছে। যে স্বজন হারিয়েছে স্বজন হারানোর এই পীড়া এই বেদনা একমাত্র সে ছাড়া আর কেউ অনুধাবন করতে পারবে না। আমরা আহতদের সামনে কয়েক লক্ষ টাকা আর নিহতদের সামনে আরও বেশি করে টাকার পরিমাণ বাড়িয়ে কয়েক লক্ষ টাকা নিয়ে হাজির হয়েই কি আমরা যে মানুষ চলে গেল কিংবা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা কি সেই ক্ষতিপূরণ কিংবা স্বজন হারানোর অভাব এটাকে আমরা কখনো আমরা কি পূরণ করতে পারবো? এরকম ঘটনা প্রায় ঘটছে বাংলাদেশে, এরকম বহু ঘটনা ঘটেছে, বহু বছর হয়ে গিয়েছে, যে সকল ঘটনার সুষ্ঠু বিচার এখনো হয় নাই। এ কেমন বিচার ব্যবস্থা? মানুষের যদি জীবনের নিরাপত্তা না থাকে তাহলে এই দেশে মানুষ বাঁচবে কেমন করে? এই ঘটনা যে ঘটল এক সপ্তাহ তো হতে চলল, গত শনিবারে ঘটনা ঘটল, আগামীকাল শনিবার, এই ঘটনার কি সুষ্ঠু কোনো তদন্ত হয়েছে? এখনো তদন্ত হয় না। এই দুর্ঘটনা আমাদের হৃদয়কে ক্ষতবিক্ষত করে দিয়েছে, আমরা অত্যন্ত ব্যথিত অত্যন্ত মর্মাহত। এই দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন স্বজন যারা হারিয়েছেন আল্লাহ তাআলা যেন ওই সকল পরিবারগুলোকে উত্তম সবর অবলম্বনের তৌফিক দান করে দেন। সম্মানিত উপস্থিতি কয়েকটা কথা খুব মন দিয়ে শোনেন, এই যে দুর্ঘটনা ঘটল এই দুর্ঘটনায়ও কিন্তু আমাদের জন্য বিরাট শিক্ষা আছে। কি শিক্ষা আছে? আপনারা দেখেছেন এই দুর্ঘটনা যখন ঘটল প্রথমে কেউ জানতো না ওখানে কেমিক্যাল ছিল, বেশ কিছু ছেলেপেলেরা ফেসবুকে লাইভ দেখাচ্ছিল, একটা ছোট্ট ছেলে সে লাইভ দেখালো, ওটা 45 মিনিটের লাইভ ছিল, মনে হয় আপনারা ওই লাইভটা সবাই দেখেছেন তাই না? 40 মিনিট যাওয়ার পর হঠাৎ করে বিস্ফোরণ হয়ে গেল, এরপরে যে ছেলেটার হাতে ফোন ছিল হয়তো তার হাত থেকে মোবাইল সে ফেলে দিয়ে হয়তো ওই বিস্ফোরণে সেও নিহত হয়ে গিয়েছে। আমি এখানে আজকে আসার পর জানলাম যে ছেলেটা লাইভ দেখাচ্ছিল সামনেই যে ছেলেটা ছিল সে নাকি আপনাদের এলাকার শাহাদা, এটা আমি জানতাম না। যে ছেলেটি লাইভ করছিল একদম ক্যামেরার সামনেই ডান পাশে যে একজন একটি ছেলে ছিল, আমাকে দুই তিনজন ভাই আসার পরে দেখালেন যে হুজুর এটাই হচ্ছে আমাদের এলাকার ছেলে শাহাদাত। এই কথাটা আমি এখানে কেন বলছি, যুবক ভাইরা তোমরা মন দিয়ে কথাগুলো শোনো, এই যে শাহাদাত আমাদের ভাই আমাদেরকে ছেড়ে চলে গেল, যখন ফেসবুক লাইভ হচ্ছিল সম্ভবত শাহাদাত সেও তখন হয়তো ভিডিও করছিল বা ছবি তুলছিল অথবা ফেসবুক লাইভ কোনো একটা কিছু করছিল, শাহাদাত সহ যে ছেলেটি লাইভ করছিল কিংবা ওখানে যারা তখন ছিল এরা তো কেউ জানতো না যে আর দুই তিন মিনিটের ভিতরে তারা দুনিয়া ছেড়ে চলে যাবে, এটা কি তারা কেউ জানতো? ওই সময় হয়তো কেউ যারা ট্রাক নিয়ে গিয়েছে কোনো কোনো ট্রাকের ড্রাইভার হয়তো গাড়ির ভেতরে ঘুমাচ্ছিল, কেউ হয়তো তখন রাতের খাবার খাচ্ছিল, কেউ হয়তো সেখানে হাঁটাহাঁটি করছিল। দেখুন ওখানে যারা ছিলেন সবাই তো সুস্থ মানুষ ছিলেন, এরা কেউ জানতো না যে আজকের রাত তাদের দুনিয়ার জীবনের শেষ রাত। এই কথাগুলো আমি এখানে কেন বলছি জানেন? এই জন্য বলছি আমরা যারা দুনিয়াতে এখন আছি, আমার যুবক ভাইরা অনেক সময় যৌবনের তাড়নায় যিনি দুনিয়াতে পাঠিয়েছেন সেই রবের সঙ্গে প্রতিনিয়ত নাফরমানি করে যায়, আর সে মনে মনে ভাবে
যে আমি বুড়ো হই, আমার চুলদারি পাকুক, তারপর তৌবা করে একদম খালেস মুত্তাকি হয়ে, খালেস ইমানদার হয়ে দুনিয়া ছেড়ে চলে যাব, অপেক্ষা করে বুড়া হই, বয়স বাড়ুক, তারপরে তৌবা করে ইস্তেগফার করে দুনিয়া ছেড়ে যাব। প্রিয় ভাইয়েরা, ওই সময়টুকু হয়তো আমি আপনি নাও পেতে পারি। দেখুন, মৃত্যু হচ্ছে এমন একটি বিষয় যেটা কাউকে বলে কয়ে আসে না, এটা পারমিশন নিয়ে আসবে না। আপনি মনে করেন কোনো জায়গায় আপনার প্রতিষ্ঠান আছে, আপনার একটা অফিস আছে, অফিসে আপনি বসেছেন, আপনার অফিসের এমপ্লয়ি থাকলে, কর্মচারী থাকলে, কিংবা যে কেউ আপনার অফিসে ঢুকলে, ঢোকার আগে অনুমতি চায় না, বলবে জনাব আমি কি আপনার রুমে আসতে পারি, অথবা স্যার আমি কি আপনার রুমে আসবো, অনুমতি নেয়। আচ্ছা, মালাকুল মউত যখন আমাদের প্রাণ হরণ করার জন্য আসবে, তখন কি এসে বলবে জনাব আমি কি আপনার কাছে আসতে পারি, এরকম পারমিশন চাইবে? আল্লাহর নির্ধারিত সময় চলে আসলে মালাকুল মউত পারমিশন চাইবে না, একদম ডিরেক্ট আপনার সামনে এসে হাজির হয়ে যাবে। মনে করুন আপনার নামে জুরারগঞ্জ থানায় বা মিরসরাই থানায় মামলা হয়েছে, পুলিশ আপনাকে অ্যারেস্ট করার জন্য আসতেছে, ওয়ারেন্ট হয়ে গেছে, আপনাকে গ্রেফতার করবে। এখন আপনার খুব কাছের বন্ধু দেখলো যে গাড়ি আসতেছে পুলিশের ফোর্স, পুলিশকে বললো কোথায় যান, বললো যে অমুকের বাড়িতে যাচ্ছে, আপনি শুনলেন যে আপনার বন্ধুর বাড়িতেই যাচ্ছে, আপনি বন্ধুকে ফোন করলেন, দোস্ত বাড়ি থেকে পালা, কারণ তোকে ধরার জন্য পুলিশ আসতেছে। আপনি পুলিশের হাত থেকে বাঁচার জন্য তখন ঘরে থাকলে পেছনের দরজা দিয়ে পালায়া চলে যান। আপনি ঘরের পেছনের দরজা দিয়ে পালিয়ে পুলিশের হাত থেকে বাঁচতে পারবেন, কিন্তু মালাকুল মউত থেকে আপনি কোথাও গিয়ে নিজেকে রক্ষা করতে পারবেন না। সুতরাং এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা আমার আপনার বিবেককে জাগ্রত করে দিয়ে গেল, মৃত্যু তোমার জন্য অবধারিত, তোমার মৃত্যু যে কোনো সময় হয়ে যেতে পারে। এই যে এখানে বসে আছি আমরা, শাহাদাত যুবক ছেলে, এই শাহাদাতের মতোই তো এখানে অনেক যুবক আছে, যে যুবকরা ভাবছে আমি বহুদিন ধরে বাঁচব, এই শাহাদাত যুবক বয়সে চলে গেল। এখানে যে যুবকেরা আছে, আমরাও যে শাহাদাতের মতো যুবক অবস্থায় চলে যাব না, এর কি কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। তাহলে এই দুর্ঘটনা আমাদের বিবেককে জাগ্রত করছে যে মৃত্যু তোমার জন্য অবধারিত। এটি এমন একটি বিষয়, আমাদের সামনে যতগুলো সত্য রয়েছে তার মধ্যে সর্বাপেক্ষা বস্তুনিষ্ঠ, অলঙ্ঘনীয়, অনিবার্য মহাসত্য হচ্ছে মৃত্যু। এটা আমার জন্য, আপনার জন্য নির্ধারিত, এ থেকে আমি আপনি কেউ রেহাই পাব। তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে যে কয়েকদিনের জন্য দুনিয়াতে আসছি, এই রঙিন দুনিয়ায় রঙিন স্বপ্ন লালন করে, তামাশা না করে, মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নিয়ে, আখেরাতমুখী জীবন গঠন করে, জান্নাতে যাওয়ার জন্য নেক আমল করে যাওয়া। এই দুর্ঘটনা আমাদের কি শিক্ষা দিচ্ছে? আমার যুবক ভাইরা, তোমরা তো নামাজে আজান আজান হলে আসো না, তুমি অপেক্ষা করছো বুড়া হয়ে। তুমি তো বুড়া নাও হতে পারো, শাহাদাতের মতো তুমি দুনিয়া থেকে চলে যেতে পারো, ফজরের আজান হয় তুমি তখন বাড়িতে ঘুমাও, ফজরের নামাজটা আদায় করা এটা অনেক বড় একটা জিহাদ। কেন এটা অনেক বড় জিহাদ বললাম? শীতের দিন হোক আর গরমের দিন হোক, গরমের রাতে দেখবেন রাত 12টা 1টা 2টা পর্যন্ত খুব গরম, কিন্তু শেষ রাতে একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, ঠিক না? খুব ভালো ঘুম আসে। ওই সময় মুয়াজ্জিন আজান দিয়ে বলে আসসালাতু খাইরুম মিনান নাওম, মুয়াজ্জিন বলছে চলে আসো, হাইয়া আলাস সালাহ নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ কল্যাণের জন্য আসো, আসসালাতু খাইরুম মিনান নাওম, তোমার ঘুমের চাইতে নামাজ উত্তম। আপনি যদি মুয়াজ্জিনের এই ঘোষণা শোনার পরে আপনি যদি ঘুমিয়ে থাকেন, তাহলে বোঝা গেল মুয়াজ্জিনের ঘোষণাকে আপনি বুড়ি আঙ্গুল দেখাইয়া বুঝাইলেন, মুয়াজ্জিন সাহেব আপনি যে ঘোষণা দিলেন ঘুমের চাইতে নামাজ উত্তম, আমি ঘুমাইয়া দেখাইয়া দিলাম যে নামাজের চাইতে ঘুম উত্তম। এটা কি হাসানোর জন্য বলেছি? এরকম কাজ তো আমরা প্রতিদিন করছি। আচ্ছা, নামাজ আদায় করলে খুশি হয়ে যান কে? নামাজ আদায় করলে গুলামিটা হয় কার? আর নামাজ ছেড়ে দিলে গুলামিটা হয় কার? আচ্ছা ভাই, আপনি আমাকে জবাব দেওয়া লাগবে না, নিজের বিবেককে এবার প্রশ্ন করুন তো। আপনি দিনটা শুরু করতেছেন কার গুলামি করে, আল্লাহর না শয়তানের? জবাব দেওয়া লাগবে না, নিজের বিবেককে প্রশ্ন করুন।
আর দুই নামাজ, দুইটা নামাজ মুনাফিকের জন্য খুব কঠিন, কয়টা নামাজ? আর একটু জোরে বলেন, দুইটা নামাজ মুনাফিকের জন্য কঠিন, একটা হচ্ছে এশার নামাজ আর একটা হচ্ছে ফজরের নামাজ। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইক তো ঠিক আছে ভাইজান, মাইক ঠিক আছে না, কষ্ট করা লাগবে আসলে মসজিদের এই কি বলে মেশিনের ক্যাপাসিটি, যেমন সামনে গেলে আওয়াজ আসবে না, ঠিক আছে তো এবার এবার শুনতে পাচ্ছেন আপনারা? আচ্ছা, বলছিলাম যে দুইটা নামাজ, একটু নিচে দিয়ে দেন, দুইটা নামাজ মুনাফিকের জন্য কঠিন, কয়টা নামাজ? এশার নামাজ আর ফজরের নামাজ। আর নবীজি বলছেন এই দুই নামাজের ফজিলত যদি মুসলমান জানতো তাহলে হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে এসে তারা নামাজে সামিল হতো। সুবহানাল্লাহ। সুতরাং আমার যুবক ভাইদেরকে বলতে চাই, এই দুর্ঘটনা থেকে আমাদের কি শিক্ষা নিতে হবে? মৃত্যুর কোনো সিরিয়াল নাই, মৃত্যু আমাদের কাছে যে কোনো সময় চলে আসতে পারে, এই জন্য বুড়া হওয়ার অপেক্ষা করে নামাজ ছাড়া যাবে না। যখনই আজান হয়ে যাবে সঙ্গে সঙ্গে আল্লাহকে ভয় করে নামাজে হাজির হয়ে যেতে হবে। আজান হয়ে গেলে নামাজে আসতে হবে, আদেশটা কার? আসতে বলবেন না, জোরে বলেন, আদেশটা কার? আল্লাহর আদেশ মেনে সঙ্গে সঙ্গে মসজিদে চলে আসেন। বিশেষ করে আমি যুবক তরুণ ছাত্রদেরকে বলবো, এই যৌবনকাল হচ্ছে নিজের চরিত্র গঠনের সময়, এই যৌবনকাল হচ্ছে নিজের চরিত্রকে সুন্দর করার সময়। আমার আপনার যৌবন যিনি দিয়েছে, যৌবনের শক্তি সামর্থ্য তিনি দিয়েছে, একটু মহব্বতের সঙ্গে বলেন তো তিনি কে? এই জন্য ওই যৌবনকে তথাকথিত নেতাদের পিছনে গিয়ে কিংবা তথ্য প্রযুক্তির অপব্যবহার করে চরিত্র নষ্ট করে যৌবনটাকে শেষ করা যাবে না, ধ্বংস করা যাবে না। যৌবন যিনি দিয়েছেন ওই মহান রবের জন্য নিজের যৌবনটাকে বিলিয়ে দিতে হবে। আজান হয়ে গেলে নামাজে চলে যেতে হবে, যুবক বয়সে নিজের চরিত্র সুন্দর করতে হবে, সুন্নাহ মোতাবেক চলাফেরা করতে হবে। আমার যুবক ভাইদেরকে বলবো, এই যুবক অবস্থায় দাড়ি রাখার দরকার আছে না নাই? অনেক যুবকেরা বলে, হুজুর এখন কেন দাড়ি রাখবো, আমি তো যুবক, ইয়াং মানুষ, তো দাড়ি রাখলে যদি বিয়ে শাদী করে নেয় মেয়ে তো পছন্দ নাও করতে পারে। তো দাড়ি রাখার কারণে কোনো মেয়ে যদি আপনাকে পছন্দ না করে আপনি আলহামদুলিল্লাহ পড়বেন, কারণ আল্লাহ একটা জাহান্নামী মেয়ে থেকে আপনাকে বাঁচিয়ে দিয়েছে। দাড়ি হচ্ছে পুরুষত্বের লক্ষণ। আচ্ছা, মেয়েদের গাল মুখ ক্লিন থাকে, আপনি ছেলে আপনার ফেসও ক্লিন, তো নারী পুরুষের পার্থক্য করবেন কেমনে আপনি? দাড়ি তো পুরুষত্বের লক্ষণ। আর পৃথিবীতে এমন কি কোনো নবী বা রাসূল ছিলেন যার মুখে দাড়ি ছিল না? কথা বলেন, তাহলে সকল পয়গাম্বরদের দাড়ি ছিল, এটা হচ্ছে সকল নবী এবং রাসূলদের সুন্নাহ। তাহলে আমার ভাইরা, দাড়ি রাখা যাবে না? যাবে তো ইনশাল্লাহ। দাড়ি কাটবেন? আমাদের তো দাড়ি আছে, কেউ কোনোদিন বললো না হুজুর আপনার খেত খেত লাগে, আনস্মার্ট লাগে, এটা কেউ কোনোদিন বলে নাই। বরং এই দাড়ির কারণে আমরা যেখানেই যাই সেখানে সম্মানিত হই। সুবহানাল্লাহ। নবীজির সুন্নত মানার ভেতরে সম্মান আছে। এই যে আমাদের অনেক যুবক ভাইয়েরা দেখা যায় সতর ঠিক নাই, অনেকে দেখা যায় পোশাক উঠাইতে উঠাইতে হাঁটুর উপরে উঠায় ফেলে, হাফ প্যান্ট করে হাঁটে, এরকম বেসরম বেলাজ কিছু যুবক আছে না নাই? খবরদার আমার যুবক ভাইয়েরা, এরকম বেসরম আর বেলাজ হয়ে চলাফেরা করা যাবে না। আবার কিছু কিছু যুবক তো এমন আছে, তারা তাদের কাপড় চোপড় নিচে নামাইতে নামাইতে টাকনুর নিচে নামাইয়া জুতার ভেতরে ঢুকাইয়া দিয়েছে, এরকম আছে না নাই? শুধু যুবক তরুণ ছাত্র নয়, আমার কিছু বাবারাও এর এই কাজ করে। সবাই ভালো করে শুনেন, রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষের দিকে তাকাবেন না, তাদের সঙ্গে আল্লাহ কথা বলবেন না, তাদেরকে আল্লাহ পবিত্র করবেন না, তাদেরকে আল্লাহ জাহান্নামের আযাব থেকেও বাঁচাবেন না। কয়টা কথা বলছি আরেকটু জোরে বলেন, কয়টা? ভালো করে শুনেন, তিন শ্রেণীর মানুষের দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না। কেমন অসন্তুষ্ট, আল্লাহ তার দিকে তাকাবেন না, আল্লাহ তার সঙ্গে কথা বলবেন না, আল্লাহ তাকে পবিত্র করবেন না, আল্লাহ তাকে জাহান্নামের আযাব থেকেও মুক্তি দিবেন না। এই তিন শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যে সকল পুরুষেরা টাকনোর নিচে কাপড় ঝুলাইয়া হাঁটে। তাহলে টাকনোর নিচে কাপড় ঝুলাইয়া হাঁটবেন? লুঙ্গি পরেন, প্যান্ট পরেন, পায়জামা পরেন, এটাকে অবশ্যই টাকনোর উপরে
করতে হবে। কিছু যুবক এসে কয় হুজুর এটা কেমন না টাকুর উপরে বললে আনে স্মার্ট, কেমন জানে খেত খেত লাগে। আমাদের জুব্বাও টাকনোর উপরে, পায়জামাও টাকনোর উপরে, আজ পর্যন্ত কেউ আমাদেরকে আনস্মার্ট বললো না, খ্যাত বললো না, বরং নবীজির সুন্নাত মানার ভেতরে স্মার্টনেস আছে। তাহলে এই সুন্না মানা যাবে তো? আমার যুবক ভাইদেরকে বলছিলাম এই দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে মৃত্যু পরবর্তী জীবনের জন্য কাজ করতে হবে, নিজের যৌবনকে নষ্ট করা যাবে না, নিজের যৌবনটাকে বিলীন করে দিতে হবে কার জন্য? আল্লাহ। আজান হয়ে গেল মসজিদে দৌড়াও, দাড়ি রাখো, সুন্নাতি পদ্ধতিতে চলাফেরা করো, কাপড় চোপড় সুন্নাতি পদ্ধতিতে পরিধান করো, মা বাবার খেদমত করো, ছোটদেরকে স্নেহ করো, বড়দেরকে সম্মান করো, এমন চরিত্র গঠন করো যেন সবাই তোমার চরিত্র থেকে মুক্ত হয়ে যায়। এমন চরিত্র গঠন করো, এই যুবক বয়সে তথ্য প্রযুক্তির অপব্যবহার করো না, বিশেষ করে বর্তমান সময়ের যুবক তরুণগুলো তথ্য প্রযুক্তির অপব্যবহার করে চরিত্র ধ্বংস করে দিচ্ছে। এখন তো সবার হাতে স্মার্টফোন আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? দশ পনেরো মিনিট থাকা যাবে তো আরো? এখন তো সবার কাছে স্মার্টফোন আছে না? এই স্মার্টফোন আর এটার সাথে ইন্টারনেট থাকলে এখন ধ্বংসের দিকে যাওয়াটা সহজ না কঠিন? যে সকল যুবক তরুণ ছাত্র ভাইয়েরা তথ্য প্রযুক্তির অপব্যবহার করছো তাদেরকে বলছি, শোনো, তোমার হাতে স্মার্টফোন আছে আর স্মার্টফোনে ইন্টারনেট কানেকশন আছে, অথবা বাড়িতে বাসায় ওয়াইফাই লাগানো আছে, রাতের বেলা বাড়িতে একা ঘুমাও, রুমের ভেতরে একা ঘুমাও, বাসায় একা একা রুমে একা থাকো, রাত এগারোটা বারোটার পরে ফোন হাতে নিয়ে মনে মনে ভাবো আমার আব্বু আম্মু তো আব্বু আম্মুর রুমে ঘুমায়, ভাইয়া আপু আমার ভাই বোন যার যার রুমে সবাই ঘুমায়, এখন আমি ইচ্ছা মতো মন ভরে নাটক দেখতে পারবো, সিনেমা দেখতে পারবো। আবার কোনো কোনো যুবক তো এমন আছে যারা পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়েছে, এখন সে হয়তো ভাবছে গভীর এই রাতে আমি একা রুমে যা মন চায় তাই করতে পারবো, যা মন চায় তাই দেখতে পারবো, আপু আম্মু ভাই বোন কেউ দেখবে না। আমার ভাইয়েরা যুবক ভাইরা বলো, কেউ যদি নাও দেখে অন্ধকার ঘরের সকল কাজ তো একজন দেখেন, তিনি কে? ওই আল্লাহকে ভয় করে তোমাকে সকল অপকর্ম থেকে বিরত থাকতে হবে, এটার নাম তাকওয়া। এটার নাম কি? এটার নাম হচ্ছে তাকওয়া। এই তথ্য প্রযুক্তি যুবক তথ্য প্রযুক্তির অপব্যবহার এখন বর্তমান যুব সমাজের চরিত্রকে একেবারে শেষ করে দিচ্ছে। আর যে সকল বাবারা এখানে আছেন, বাড়ি থেকে যে মায়েরা শুনতেছেন, আপনাদেরকে বলছি, ছেলে মেয়েরা ইন্টারমিডিয়েট পাস করার আগ পর্যন্ত তাদের হাতে ফোন তুলে দিবেন না। এখনকার ছোট ছোট ছেলে মেয়েরা, এই পুচকা পুচকা পোলা মায়েরা কম বয়সে পেকে গেছে, বেশি বেশি জানে। কি বলেন, আমি কি ভুল বলেছি? ওই দিন ক্লাস সেভেনের এক ছেলে আমাকে মসজিদে এসে জুমার পরে দেখা করে যাওয়ার সময় বলে, হুজুর আমার ফেসবুক আইডি থেকে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছি, আপনি একটু অ্যাকসেপ্ট করে নিন। আমি বললাম, তোমার বয়স কত? বয়স বলে না। বললাম, কোন ক্লাসে পড়ো? কয়, ক্লাস সেভেনে পড়ো। আমি বললাম, ক্লাস সেভেনে পড়ো, তোমার ফেসবুক আইডি আছে? কয়, হুজুর আছে তো, একটা না দুইটা আছে, আপনারা একটা থেকে রিকোয়েস্ট দিয়েছে। আমি বললাম, আরেকটা কি তোমার অরিজিনাল না ফেক? কয়, না দুটোই অরিজিনাল। তা আমি বললাম, দুইটা করছো কেন? কয়, একটাতে 5000 ফিল আপ তো। আমি মনে মনে ভাবলাম, কি জাতের সেলিব্রিটি চিন্তা করছে, 5000 শেষ, এই জন্য আরেকটা অপশনাল আমি খুলে রেখেছি। এখানে যাদের বয়স 30-এর উপরে আপনারা একটু জবাব দিয়েন তো, আমরা 18-19 বছরে গিয়ে যা বুঝছি, এখন দেখবেন ক্লাস 4-5-এর ছেলেমেয়েরা এই কম বয়সে আমাদের চেয়ে আরও বেশি বুঝে। আমি চিন্তা করলাম, এরা এত কম বয়সে পাকছে কেমনে? এর কারণ খুঁজে পাইছি দুইটা। কয়টা? দুইটা। এক নম্বর কারণ অপশিক্ষা, আর দুই নম্বর হচ্ছে অপসংস্কৃতি। অপশিক্ষা মানে কি? এখন আমাদের শিক্ষার ভেতরে, সিলেবাসের ভেতরে দেখবেন এমন কিছু বই ঢুকানো হয়েছে, এই যে শারীরিক শিক্ষা একটা বই আছে, এটা ঢুকাইয়ে দিয়া তারপরে কম বয়সী 5-6-7-এর কম বয়সী ছেলে মেয়েদেরকে এই সকল বইগুলো পড়ায়, এই সকল বইগুলোর ভেতরে দেখবেন এমন এমন চ্যাপ্টার আছে যার যৌন উন্মাদনামূলক, যৌন সুরসুরিমূলক, এই যৌন উন্মাদনামূলক চ্যাপ্টারগুলো এদেরকে সরাসরি পাঠদান করিয়ে কম বয়সে এদেরকে যৌনতা আর নষ্টামির দিকে ধাবিত করে দেওয়া হচ্ছে।
দুই নম্বর অপসংস্কৃতি, বাচ্চা ছেলে মেয়েদের হাতে আপনারা ফোন তুলে দিয়েছেন। ওই দিন একজন আমাকে বলতেছে, এই ঘটনা আমি প্রায় জায়গায় বলি, এক লোক আমাকে বলতেছে, হুজুর আমার মেয়ে ক্লাস এইটে, ক্লাস এইটে একটা পরীক্ষা হয় না, হ্যাঁ জেএসসি, জেএসসি পরীক্ষা দেয় না, কয় জেএসসি পরীক্ষায় আমার মেয়ে প্লাস পেয়েছে, গোল্ডেনে প্লাস। আমি বললাম মাশা আল্লাহ। কয় হুজুর আমি খুশি হয়ে আইফোন গিফট করছি। আপনারাও মাশা আল্লাহ না? তা আমি বললাম ভালো করছেন, কিছুদিন পর আপনারে জামাই গিফট করে দিবে। আপনি বলিয়েন সুবহান আল্লাহ। ছেলে মেয়েদের হাতে ফোন দিয়েন না, আর বিশ্ববিদ্যালয়ে গিয়েছে বা ডিগ্রিতে গিয়েছে ফোন দেন, দেওয়ার পরে আবার একা ছেড়ে দিয়েন। আমরা চলাফেরা করি আমেরিকান স্টাইলে, আর ক্ষতিগ্রস্ত হয়ে গেলে বিচার চাই সৌদি স্টাইলে। বুঝেন নাই কথা? মানে ছেলে মেয়েদেরকে আমরা ছেড়ে দিয়েছি অবাধে। এই ছেলে মেয়েগুলো যখন ক্ষতিগ্রস্ত হলো, বিপদে চলে গেল, অথবা কারো মেয়ে লাঞ্ছিতা হলো, এরপরে কেঁদে কেঁদে থানায় গিয়ে বিচার চায়, ফাঁসি চায়, চলাফেরা করার সময় করেছে সৌদি এই আমেরিকান স্টাইলে, আর বিচার চাচ্ছে কেঁদে কেঁদে সৌদি স্টাইলে। আপনি সৌদি স্টাইলে বিচার চাইতে হলে তো সৌদি স্টাইলে আপনার চলাফেরা আগে করা দরকার। আপনার চলাফেরা তো অমুসলিমদের মতো, মুশরিকদের মতো। এই জন্য আপনার এই অবস্থা, ছেলে মেয়েদের দিকে নজর দেন। এক ব্যাকল, ব্যাকল বুঝেন তো আপনারা, চট্টগ্রামে কি বলে এটাকে, ব্যাকুব বলে নাকি, হ্যাঁ ব্যাকুব বা ব্যাকল, যাই হোক, এখন কোনো ব্যাকল বা কোনো ব্যাকুব গাছ না লাগায় ফলের আশা যদি করে, এটা তার ভালো কাজ না পাগলামি? গাছই লাগায় নাই ফলের আশা করে বসে আছে ব্যাকল। ফল পেতে হলে আগে গাছের চারা লাগাতে হবে, তারপরে ওখানে পানি ঢালতে হবে, এটার পরিচর্যা করলে পরে এরপরে গাছের থেকে ফল আশা করা যাবে। এ কথা কেন বললাম? সন্তান জন্ম দিয়েই, সন্তান জন্ম দিয়েই ভালো মা বাবা হওয়া যায় না। গাছ লাগাই গাছের ফল পেতে হলে যেমন এর গুড়ায় পানি ঢালা লাগে, পরিচর্যা করা লাগে, ঠিক তেমনি সন্তান জন্ম দিয়ে ওই সন্তানের কাছ থেকে খেদমত পেতে হলে আপনাকে সন্তান লালন পালনে ভূমিকা পালন করতে হবে, দিন শেখাতে হবে, ওই সন্তানের পেছনে আপনাকে পরিশ্রম করতে হবে, দিনের আলোকে তাকে আপনি বড় করে তুলতে হবে। এখন বিভিন্ন জায়গায় গেলে কয় হুজুর বেশি বেশি মা বাবার খেদমতের ওয়াজ করেন। আমি বলি খতিব সাহেবদেরকে, ইমাম সাহেবদেরকে, আলেম ওলামাদেরকে, আপনারা এবার মা বাবার খেদমতের ওয়াজ বন্ধ করেন। এবার বাংলাদেশে বেশি বেশি সন্তান সঠিকভাবে লালন পালনের ওয়াজ করেন, কারণ আপনি যদি আপনার সন্তানকে ভালোভাবে সঠিকভাবে লালন পালন করেন, এই সন্তান কখনো আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, বেয়াদবি করবে না, বরং আপনাকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, মাথায় তুলে রাখবে। সন্তানকে আগে ভালোভাবে লালন পালন করুন, সন্তানের তো হক আপনি নষ্ট করছেন। একটা ভালো নাম রাখেন না, তারে কুরআন শিখান না, আপনি আপনার সন্তানকে অওয়া কখ এবিসিডি সব শিখাই ফেলছেন, এখনো আলিফ বা তাথা পারে না, কে বললেন এরকম আছে না নাই? তো সন্তানগুলোকে লালন পালন, এরা কোথায় যায়, কি করছে, আর যে কোথায় আমি ছিলাম, যে কোথা থেকে এত কথা চলে আসতো, যাদের হাতে ফোন দিয়েছেন, ছেলে মেয়েদেরকে, অবিবাহিত ছেলে মেয়েদেরকে একা রুমে ঘুমাইতে দিবেন না। কথা শুনতেছেন আমা? বলুন, খুব দামি দামি কথা বলে যাচ্ছি তো, অবিবাহিত ছেলে মেয়েদেরকে একা রুমে ঘুমাইতে দিবেন না। মনে করেন আপনার দুইটা ছেলে আছে, দুইজনকে এক রুমে দুইটা সিঙ্গেল সিঙ্গেল খাট দেন, বলেন দুই ভাই একসাথে ঘুমা, তাইলে কারো হাতে ফোন থাকলেও দুই নাম্বারের চিন্তার মাথায় আসবে না, পাশে তো আর একটা ভাই আছে। দুইটা মেয়ে থাকলে অবিবাহিত দুইজনকে সিঙ্গেল খাট দিয়ে এক রুমে রাখেন, বড়টা ছোটটার ভয়ে কিছু করবে না, ছোটটাও বড়টার ভয়ে কিছু করবে না। এখন অনেকে বলবে হুজুর আমার তো একটা ছেলে একটা মেয়ে, আমি করবোটা কি? আপনার জন্য পরামর্শ হলো, আপনি ছেলেকে বলবেন এই খবরদার রাতের বেলা দরজা বন্ধ করে ঘুমাইস না, দরজা খোলা রেখে পর্দা টেনে ঘুমা, তাহলে ছেলে একারমে থাকলেও ভয় থাকবে, দরজা তো খোলা, না জানি কখন আব্বু বা আম্মু চলে আসে, ঠিক না? এরকম ছেলে মেয়েদেরকে আমরা লালন পালন করি। আর যে সকল যুবক তরুণ ভাইয়েরা তথ্য প্রযুক্তির অপব্যবহার করে কিংবা পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে নিজের জীবনকে নষ্টের পথে নিয়ে গিয়েছে, তাদেরকে বলবো ভাই আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করে এমন কাজ থেকে ফিরে আসো, এইভাবে নিজের যৌবনটাকে আল্লাহর দিনের পথে বিলীন করে দাও। যৌবনকালে নিজেরা মেয়েদের পেছনে ঘুরো না, বরং নিজের চরিত্র এমনভাবে গঠন করো যেন মেয়ের মা বাপ তোমার পেছনে দৌড়ায়। এরকম বহু নজির পয়গাম্বারদের ভেতরে আছে না নাই? যুবক ভাইরা শুনো, মুসা নবী, মুসা নবীর শ্বশুরের নাম কি ছিল বলেন?
জানেন না আপনারা? হ্যাঁ ভাই, দিক থেকে বলছেন, মুসা নবীর শ্বশুরের নাম কি? শোয়াইব আলাইহিসসালামের কয় মেয়ে মুসা আলাইহিসসালামের কাছে বিয়ে দিছেন? কথা বলেন, এক মেয়ে না দুইটা, কয়টা? এবার বলেন, বলে দিয়েছি তো, কয়টা? যুবক ভাইরা কথাগুলো শোনো, ভালো করে শোনো। মুসা নবী তার শ্বশুরের নাম মুখস্থ করে ফেলতে হবে, শ্বশুরের নাম কি? শোয়াইব আলাইহিসসালাম। আর শোয়াইব আলাইহিসসালাম মুসা নবীর কাছে কয় মেয়ে বিয়ে দিয়েছেন? মুসা নবী প্রস্তাব দিয়েছেন, কথা বলেন উল্টা মুসা আলাইহিসসালামের চরিত্র, আমানতদারিতা, চারিত্রিক মাধুর্যতায় মুগ্ধ হয়ে, এটা লম্বা ঘটনা, কোরআন থেকে আপনারা পড়ে নেবেন, মুসা নবীর চরিত্রে মুগ্ধ হয়ে শোয়াইব আলাইহিসসালাম নিজেই মুসা নবীর কাছে বিয়ের প্রস্তাব দিয়েছেন। সুবহানাল্লাহ। যুবক, তুমি মেয়ের পেছনে দৌড়াও, তুমি মেয়ের পেছনে দৌড়াইও না, তোমার চরিত্র এমন ভাবে গঠন করো মেয়ের মা বাপ যেন মেয়ে বিয়ে দেওয়ার জন্য তোমার পেছনে লাইন ধরে, এমন চরিত্র গঠন করা দরকার। আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজা আত-তাহেরা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করলেন। নবীজিকে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে প্রস্তাব দিয়েছেন না? উল্টা খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীজির চারিত্রিক মাধুর্যতায় মুগ্ধ হয়ে নবীজির কাছে প্রস্তাব পাঠিয়েছেন। এই জন্য যুবকদেরকে বলছি, মেয়েদের পেছনে দৌড়াইয়া নিজের চরিত্র নষ্ট করো না, নিজের ক্যারিয়ারকে ধ্বংসের দিকে নিও না, বরং পড়াশোনায় মন দাও, ব্যবসা বাণিজ্যে মন দাও, নিজের চরিত্র সুন্দর করো, প্রতিষ্ঠিত হও। দেখবা মেয়েদের পেছনে মিসকিনের মতো লাইন ধরা লাগবে না, মিসকিনের মতো মেয়েদের পেছনে দৌড়ানো লাগবে না, বরং উল্টা অনেক ভালো ভালো ঘরের মেয়ের মা বাবা তারা তোমার পেছনে দৌড়াবে, ঠিক কিনা? যৌবনকালীন বয়সে চরিত্র গঠন করো ইউসুফ নবীর মতো। ইউসুফ আলাইহিসসালাম, যাকে রব্বুল আলামিন এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়েছিলেন, যাকে দেখে চোখ ফেরানো যেত না, যার রূপে মুগ্ধ হয়ে সেই যুগের মিশরের সুন্দরী রূপসী নারীরা ফল কাটতে গিয়ে নিজেদের আঙ্গুলগুলো কেটে ফেলে দিয়েছিল। আল্লাহ আকবার, কি সুন্দর ছিলেন সুবহানাল্লাহ। তিনি যে ঘরে লালিত পালিত হচ্ছিলেন সেই ঘরের মহিলা জুলাইখা প্রত্যেক দিন ইউসুফ আলাইহিসসালামকে তার চোখের সামনে দেখে ইউসুফ নবীর রূপে মুগ্ধ হয়ে পাগল পড়া হয়ে গেল। একদিন সে নির্জনে তার দাসীর মাধ্যমে ইউসুফ আলাইহিসসালামকে একেবারে তার খাস কামরায় আমন্ত্রণ জানালো। সাতটি দরজা ছিল, সব দরজা বন্ধ করে দিল। এরপরে ইউসুফ আলাইহিসসালামকে সে যখন কুপ্রস্তাব দিল, ইউসুফ আলাইহিসসালাম তার কুপ্রস্তাব ফিরিয়ে দিলেন কাকে ভয় করে। ইউসুফ আলাইহিসসালাম লক্ষ্য করে দেখলেন এই দুষ্ট মহিলা এমন জায়গায় আমাকে নিয়ে এসেছে, এখান থেকে বের হওয়ার কোনো পথ নাই, সবগুলো দরজা বন্ধ। তিনি তখন আল্লাহ তাআলাকে ভয় করে ওই বন্ধ দরজাগুলোর দিকে যখন দৌড় দিলে, আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিসসালামের উপর খুশি হয়ে গিয়ে সবগুলো দরজা তার আপন কুদরতে খুলে দিলে। যুবক ভাইদেরকে বলছি, চরিত্র এইরকম গঠন করো, মেয়েদের দিকে মিসকিনের মতো তাকিয়ে থাকো না, মেয়েদেরকে রাস্তাঘাটে ডিস্টার্ব করো না, ফ্রি টক টাইমে মেয়েদেরকে এসএমএস এ ডিস্টার্ব করো না, মেসেঞ্জারে মেয়েদেরকে ডিস্টার্ব করো না, বরং মেয়েদেরকে সম্মান করতে শিখো, আর নিজের চরিত্রকে সুন্দর করে নবীদের মতো সাজাও। এই রকম করে যদি আমরা আমাদের নিজের চরিত্র হেফাজত করতে পারি, লজ্জাস্থানের যদি হেফাজত করতে পারি, কাল কিয়ামতের দিন আমাদের জন্য যিনি সুপারিশ করবেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন মান দমিনালি, বুখারীর হাদিস নবীজি বলেছেন মাইয়াদমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। নবীজি বলেছেন যে এই ব্যক্তি দুটো জিনিসের জিম্মাদারি গ্রহণ করবে, এক নাম্বার তার দু চোয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহবা, দুই নাম্বার দুরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থান। এই দুটো জিনিসের জিম্মাদারি যারা গ্রহণ করবে কাল কিয়ামতের দিন আমি নবী নিজেই তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আমি আপনি যদি লজ্জাস্থানের জিম্মাদারি গ্রহণ করি, আমাদের জান্নাতের জিম্মাদার হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি আমরা নিজের যৌবনটাকে আল্লাহর দিনের পথে কাটিয়ে জান্নাতমুখী করে পরিচালনা করতে পারি, বুখারী মুসলিম তিরমিজি
বিখ্যাত হাদিসের তিনটি গ্রন্থে এই হাদিস বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছে, নবীজি বলেছেন, সাবাতু ইয়ুযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু। সাত শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে জায়গা দিবে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো তারা, ওই যুবক আর তরুণেরা যারা তাদের যৌবন কাল আল্লাহর পথে বিলীন করেছে। যুবক তরুণ ছাত্র ভাইয়েরা, আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পেতে চাই তো আমরা? কারা কারা পেতে চাই? দিকে হাত তুলে আল্লাহরে দেখান তো, মাশাআল্লাহ, আল্লাহ হাতগুলো কবুল করেন। তাহলে আরশের ছায়ার নিচে জায়গা পেতে হলে আজান হলে ঘুমায় থাকবো না, নামাজে আসবো, বাবার সঙ্গে বেয়াদবি করবো না, খেদমত করবো, কোরআন থেকে দূরে থাকবো না, কোরআনওয়ালা হবো, জীবনটাকে আল্লাহর দিনের পথে সাজাবো নাকি শয়তানের পথে সাজাবো, আল্লাহ তৌফিক দান করেন। বলছিলাম এই সীতাকুণ্ডের এই দুর্ঘটনা একটা জিনিস আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেল যে মৃত্যু আমাদের কত কাছে। এই যে আপনাদের এলাকার সন্তান, আপনাদের ভাই শাহাদা, নাম শাহাদা হইছে ও তার শাহাদা, কারণ নবীজি বলেছেন আগুনে পুড়ে যারা মারা যায় তাদেরকে আল্লাহ তাআলা শহীদি মর্যাদা দান করে দিবেন। সুবহানাল্লাহ, এই জন্য বলছি নামও শাহাদা আর নসিবও হইছে। এখানে কি শাহাদাতের বাবা উপস্থিত আছেন? বাবা মারা গিয়েছেন, বাড়িতেও মনে হয় আশেপাশে, আশেপাশে না? আচ্ছা, তাহলে ওনার পরিবারের সবাইকে বলবো, নিঃসন্দেহে আপনারা ভারাক্রান্ত, কিন্তু এটাও তো খুশির বিষয়, নামও শাহাদাত নসিব হইছে, এটা তো সবার ভাগ্যে হয় না, সবার ভাগ্যে এটা হয়। আমরাও দোয়া করছি আল্লাহ তাআলা যেন তাকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করে দেন। এই দুর্ঘটনা আরেকটি জিনিস দেখাইছে আমাদেরকে, সেটা হলো আলেমদেরকে যারা সব সময় কথায় কথায় ধর্ম ব্যবসায়ী বলে, এই দুর্ঘটনায় দেখা গিয়েছে আলেম উলামারাই নিহত আহতদের পাশে সবচাইতে সোচ্চার ভূমিকা পালন করেছে। যারা আলেমদেরকে কথায় কথায় ধর্ম ব্যবসায়ী বলে, এই সকল প্রগতিশীল একটারেও দেখা দেয় না, এদেরকে শুধু এই জায়গাতে না, এদেরকে মানবিক কোনো কাজে আপনারা পাবেন না। এই যে কিছুদিন আগে বন্যা হলো, এরপরে দেশে যখন বিভিন্ন ধরনের মানবিক বিপর্যয় বা দুর্যোগ ঘটে, কোনো মানবিক বিপর্যয় বা দুর্যোগকালীন মুহূর্তে এই তথাকথিত প্রগতিশীল বা ইসলাম বিদ্বেষীদেরকে পাওয়া যায় না, বরং এই আলেম ওলামারা সব সময় মানবিক বিপর্যয় বলেন, দুর্যোগ বলেন, সব সময় মানুষের পাশে তারা ছিলেন, আছেন, থাকবেনও ইনশাআল্লাহ। এই যে আপনাদের মসজিদের খতিব সাহেব, আমি খবর নিয়েছি প্রায় কয়েকদিন যুবক ছেলেপেলেদেরকে নিয়ে চট্টগ্রাম মেডিকেলে ছিল, এবং যুবকরা মিলে সাধ্যের আলোকে তারা সেখানে আহতদেরকে সহযোগিতা করেছে, এবং আপনাদের এলাকার যে ছেলে নিহত হলো তার লাশও তারা গিয়ে নিয়ে এসেছে, অর্থাৎ সার্বিক সহযোগিতায় তারা ছিল। আপনারা সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছেন যে আলেম ওলামারা, বিভিন্ন ঘরানার আলেম ওলামারা তারা পাশে ছিলেন, কিন্তু ওই প্রগতিশীল দেখাছে নাই, ওরা কথায় কথায় আলেমদেরকে অপবাদ দেয়। দেখেন না, কিছুদিন আগে তারা 116 জনের লিস্ট বানাইছে, কি বলেন, বানাইছে না? ওখানে আবার বিদেশি কিছু আলেমের নামও ঢুকেছে, কোনটা দেশি আলেম কোনটা বিদেশি আলেম এইটাও চেনে না। এই জন্য আমি তখন বলেছিলাম তাদের এই ভিত্তিহীন লিস্ট প্রমাণ করে এই গণ, এই তথাকথিত গণকমিশন ফালতু, এবং তাদের এই লিস্টটাও সম্পূর্ণ ভুয়া এবং ফালতু। ধর্ম ব্যবসায়ী আলেমদেরকে বলো, আরে মূলত ধর্ম ব্যবসায়ী তো তারা যারা সময়ে সময়ে সুরত পাল্টায়, সময়ে সময়ে সুরত পাল্টায়া বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের সামনে গিয়ে তাদের কাছ থেকে সিম্পিতি নিয়ে ক্ষমতায় বসার পর আবার ধর্মীয় সম্প্রদায়ের উপরে হামলা চালায়, যারা আসল ধর্ম ব্যবসায়ী হলো তারা। আলেমদেরকে আপনারা কখনো সুরত পাল্টাইতে দেখছেন? এই জুব্বা আগেও ছিল, এখনো আছে, যতদিন আসি, বেঁচে থাকবো যতদিন, এই অবস্থায় যেন আল্লাহ রাখেন, বলেন আমিন। ধর্ম ব্যবসায়ী তো আলেমরা না, ধর্ম ব্যবসায়ী ওরা যারা হঠাৎ করে নির্বাচন আসলে টুপি লাগায়, পাঞ্জাবি লাগায়, ইলেকশনের আগে হজ করে হাজিও হয়ে যায়,
দাঁড়িয়ে রেখে ফেলে যাতে করে মুসলমানদের সিম্পিতি নেওয়া যায়, আর যদি ক্ষমতায় বসে যেতে পারে আবার সে দাঁড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা লোকদের উপরে অত্যাচার নির্যাতন চালায়। এরাই হচ্ছে আসল ধর্ম ব্যবসায়ী। এখন যারা ধর্ম প্রচারের কাজ করছে এদেরকে বলে ধর্ম ব্যবসায়ী, আর যারা ধর্মের বিরুদ্ধে কাজ করছে এদেরকে তারা খুব ধর্মওয়ালা বলে। আরে বাপ, এই সকল চেতনাবাজ লোকদের চরিত্র এই জাতির লোকেরা বুঝে গিয়েছে। তাহলে এই ঘটনা আরেকটি জিনিস আমাদেরকে দেখিয়েছে যে আলেম ওলামারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তারা শুধু মসজিদের মিম্বরে নয়, শুধু ওয়াজ মাহফিলের মঞ্চে নয়, বরং তারা মানবিক যে কোনো বিপর্যয়েও, যে কোনো দুর্যোগে মানুষের পাশে থাকেন। আলহামদুলিল্লাহ পড়েন। এই দুর্ঘটনায় আমাদের শাহাদাত সহ আরও যারা নিহত হয়েছেন আল্লাহ তালা সবাইকে মাফ করে দেন, আল্লাহ তালা সবাইকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করে দেন। কষ্ট হচ্ছে আপনাদের, তাই না? আমি শেষ করব। সর্বশেষ আপনারা যদি বলেন যে সর্বশেষ একটি কথা আমি বলে এরপরে শেষ করব, বলবো গত সপ্তাহে আরেকটি ঘটনা শুধু বাংলাদেশের মুসলমান নয় পৃথিবীর মুসলমানদের হৃদয়কে ক্ষতবিক্ষত করে দিয়েছে, আর সেটি হল আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা এবং দিল্লি শাখার গোয়েন্দা প্রধান, গোয়েন্দা বিভাগের প্রধান নবীন জান্দাল, এরা মুসলমানদের কলিজার টুকরা, আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অবমাননাকর মন্তব্য করে গোটা পৃথিবীর মুসলমানদের কলিজায় তারা আগুন লাগিয়ে দিয়েছে। এই বক্তব্যের পরে, এই বক্তব্য দিয়েছি কিন্তু আরো অনেক আগে, মাসখানেক হয়ে গেছে, এটা ভাইরাল হয়েছে পরে। সর্বপ্রথম ভারতের সংখ্যালঘু মুসলমানেরা এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে, ধীরে ধীরে করে এই প্রতিবাদ এর রেশ গোটা পৃথিবীতে ছড়িয়ে গেল। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অবমাননা কেন মেনে নিতে পারি না, এর তো একটা কারণ অবশ্যই আছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে মুসলমানের জন্য, একজন মুসলমানের জন্য নবী হচ্ছেন তার নিজের জীবনের চাইতেও বেশি প্রিয়। যেই নবী আমাদের জীবনের চাইতে প্রিয়, আমাদের নিঃশ্বাস থাকা অবস্থায়, জীবন থাকা অবস্থায় সেই নবীর বিরুদ্ধে কোনো কটূক্তি বা অবমাননা জীবন থাকা অবস্থায় আমরা মেনে নিতে পারি না। আর কেন মেনে নিতে পারি না? এর কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আমাদের সবচেয়ে আপন, আমাদের সবচেয়ে আপন। আপন কেন আপন? ভাই আপনি আজকে মারা যান, আশেপাশের সবাই কান্নাকাটি করবে, আপনার স্ত্রী সন্তান ছেলে মেয়ে সবাই খুব কান্নাকাটি করবে, আবার কান্নাকাটি করার পাশাপাশি তারা ব্যতিব্যস্ত হয়ে যাবে যে খুব তাড়াতাড়ি একে দাফন করে দেয়। দাফন করার পরে কয়েকদিন কয়েক মাস কয়েক বছর মনে রাখবে, এরপরে দেখা যাবে সময় যত যাবে তত আপনাকে তারা ভুলে যাবে। আর সবচেয়ে বড় কথা কি জানেন, আপনার আউলাদ থেকে যে বংশধর আসবে দুনিয়ায়, এই প্রজন্ম থেকে প্রজন্ম, জেনারেশন থেকে জেনারেশন, একটা সময় দেখা যাবে এরা আপনার নামও মনে রাখবে না। বলবেন কিভাবে? বলেন তো আপনার দাদার দাদার বাপের নাম আপনি জানেন? আমি আমার কথা বলি, আমার দাদার বাবার নাম আমি জানি না, আমার দাদার বাবার নাম আমি, এরকম অনেকে হয়তো এখানে আছে, আপনি হয়তো দাদার বাবার নাম জানবেন, যদি বলি দাদার 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 নাম বলেন। আচ্ছা, উনি হয়তো আপনার দাদার দাদা, দাদার দাদার বাপ, হয়তো পৃথিবীতে সর্বোচ্চ 300 বছর আগে ছিল না, কথা কর না কেন, ছিল না? মাত্র 300 বছরের ব্যবধানে আপনার প্রজন্ম আপনাকে ভুলে গেল। নবীজিকে আমরা কেন জীবনের চাইতে বেশি ভালোবাসি জানেন? দুনিয়াতে আমাদের প্রজন্ম আমাদেরকে ভুলে যাবে, কিয়ামতের দিন আল্লাহ সূরা আবাসায় বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, আল্লাহ সূরা আবাসায় বলেছেন কিয়ামতের দিন মা সন্তানকে ভুলে যাবে, মা সন্তান চিনবে না,
বাপ সন্তান চিনবে না, ছেলে মেয়ে মা বাপ চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, সবাই যখন সবার থেকে পালিয়ে যাবে, একজন আমাদেরকে দেখে পালাবেন না, বরং আমাদের জন্য কেঁদে কেঁদে উম্মতি উম্মতি বলে সাজায়াত করবেন, তিনি আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে গোটা দুনিয়ার ইসলাম বিদ্বেষীরা, গোটা দুনিয়ার নাস্তিক মুরতাদরা ভালো করে জেনে নাও, কেন নবীর বিরুদ্ধে কটূক্তি হলে আমরা সব ভুলে গিয়ে কেন আমরা প্রতিবাদী হয়ে উঠি? তার কারণ হচ্ছে আমাদের নবী আমাদের সবচেয়ে আপনজন, তিনি আমাদের সহায়তাকারী, তিনি আমাদের সুপারিশকারী। এই জন্য নবীর অবমাননা জীবন থাকতে আমরা মেনে নিব না। সবচেয়ে অবাক লাগে, এই দেশে 90% মুসলমান বাস করে, সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, কিন্তু রাষ্ট্রীয় পর্যায় থেকে কোনো প্রতিবাদ জানালো হলো না। এটা বড় দুঃখজনক বিষয়। দেখুন, আরব দেশগুলো সৌদি আরব, কাতার, দুবাই, ওমান সহ আরব দেশগুলো তারা রাষ্ট্রীয়ভাবে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে। এমনকি আরব দেশের মধ্যে কয়েকটি দেশ তারা ভারতের রাষ্ট্রদূতকে তলব করে তারা এই ঘটনার নিন্দা জানিয়েছে। কয়েকটি দেশ ভারতীয় পণ্যকে তাদের সুপার শপগুলো থেকে ডাস্টবিনে ফেলে দিয়েছে। এটা প্রতিবাদের একটা সিস্টেম। আমার অবাক লাগে, এই বাংলাদেশে এখন জাতীয় সংসদে 18তম অধিবেশন চলছে, 18তম অধিবেশনে বাজেট ঘোষণা হয়েছে, বাজেট নিয়ে আলোচনা হচ্ছে, পদ্মা সেতু নিয়ে আলোচনা হচ্ছে, 300 জন পার্লামেন্ট মেম্বার পার্লামেন্টের ভেতরে আছে। আমি নিজে গতকাল পার্লামেন্টের বক্তব্য প্রায় 2.5 ঘন্টা শুনছি, বড় আশা করে শুনতেছিলাম, দেখি একজন নবী প্রেমিক অন্তত পাওয়া যায় কিনা। কারণ এই মসজিদও আমরা এসেছি, আমরা কেউ আওয়ামী লীগ করি, কেউ আমরা বিএনপি করি, এটা আমাদের দলীয় পরিচয়, কিন্তু আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান। যে হয়তো কোনো একজন নবী প্রেমিক দাঁড়িয়ে এই পার্লামেন্টে অন্তত এই ঘটনার নিন্দা জানাবে, অথবা রাষ্ট্রীয়ভাবে এই ঘটনার নিন্দা জানানো হবে বা নিন্দা প্রস্তাব পেশ করা হবে, কিন্তু না। দুঃখ লাগলো, খুব কষ্ট পেলাম। আমার প্রশ্ন, এই 300 জন পার্লামেন্ট মেম্বারের মধ্যে এমন কি কোনো পার্লামেন্ট মেম্বার ছিলেন না? নবী প্রেম কি কারো ভিতরে ছিল না? কেউ কি এই ঘটনার নিন্দা সংসদে দাঁড়িয়ে করতে পারলেন না? এটা আমার প্রশ্ন নয়, এটা এই দেশের 90% মানুষের প্রশ্ন। কাকে এত ভয় করে, এত ভয় কিসের, এত ভয় কিসে, এত ভয় কিসের? আরো দুঃখ লাগে কি জানেন, কিছু কিছু যুবক তরুণ ছেলেদেরকে দেখি, অথবা কিছু মানুষদেরকে দেখি, নেতা নেত্রীর কটূক্তি হলে, নেতা নেত্রীর অবমাননা হইলে রাজপথে তারা বের হয়ে গলা ফাটায় দেয়, হুঙ্কার দিয়ে আসে না নাই। কিন্তু নবীজিকে কটূক্তি করা হলো, নবীজিকে অবমাননা করা হলো, এই সকল লোকরা মুখে তালা লাগায় বসে আছে, কোনো কথা বলে না। তাদের কাছে আমার প্রশ্ন হলো, তোমার নেতা নেত্রীর চাইতে আমার নবীর ইজ্জত কম না বেশি? আরে আমার নবীর ইজ্জত, আমার নবীর সম্মান, এটা তো কোনো কিছু দিয়ে পরিমাপ করা যাবে না। পৃথিবীর মানুষ শুনে রাখো, গোটা দুনিয়ার সব কিছুকে যদি এক পাল্লায় রেখে আমার নবীর একটা সুন্নতকে আরেক পাল্লায় রাখা হয়, গোটা দুনিয়ার সমস্ত কিছু দিয়ে হলেও আমার নবীর একটা সুন্নতের সমানও হবে না। সেই নবীকে কটূক্তি করা হলো, অবমাননাকর মন্তব্য সেই নবীকে নিয়ে করা হলো, তুমি মুখে তালা লাগায়া বসে থাকলা, তুমি কথা বললা না, তোমার এই নেতা নেত্রীরা কিয়ামতের দিন কাজে লাগবে না, এই নবী কিন্তু কিয়ামতের দিন সাফায়াতকারী হবে। কোন মুখ নিয়ে নবীর সামনে কিয়ামতে দাঁড়াবা? তুমি তো নবীর অবমাননায় চুপচাপ ছিলে, তোমার কাছে তোমার নেতা নেত্রী বড়। আজ দেখলাম নারায়ণগঞ্জে, সম্ভবত সিদ্ধিরগঞ্জে মসজিদে পুলিশের এক কর্মকর্তা জুমার বয়ান চলাকালীন খতিব সাহেবের মাইক কেড়ে নিয়ে তিনি তখন বললেন, খতিব সাহেবকে থামাই দিয়া, এই সকল বিষয়ে কথা বলা যাবে না, এটা ভারতের আভ্যন্তরীণ ব্যাপার, এটা তারা দেখবে, পাবলিক আর কি করবে, সব বিষয়ে তো কথা বলা ঠিক না, এটা ইমানি বিষয়, সেনসিটিভ বিষয়, এটা পাবলিকও আপ্যায়ন করছে, আবার আপ্যায়ন করে দেখলাম কেউ কেউ বলতেছে এটাও মসজিদের আভ্যন্তরীণ বিষয়, মসজিদের বাইরের কেউ জন এটা নিয়ে নাক বলায় না।
সুন্দর হয়েছে না বিষয়টা? আমরা বলতে চাই প্রশাসনের ভাইদেরকে, সবাইকে বলতে চাই, ভাই প্রশাসনের তো আমাদের অনেক ভাইরা আছেন যারা মুসলমান, বেশিরভাগই তো মুসলমান, আপনাদের ভেতরেও নবী প্রেম আছে, মুসলমানের তাদের প্রতিবাদ জানাবে, এই প্রতিবাদটুকু জানানোর সুযোগ কি আপনারা দিবেন না? এটা দেওয়া উচিত আপনাদের। মুসলমানরা সহিংসতায় বিশ্বাসী নয়, নাশকতায় বিশ্বাসী নয়। আমরা প্রতিবাদ করে এই না যে দেশের সম্পদ জ্বালাইয়া পুরাই শেষ করে দিব। আমরা হয়তো প্রতিবাদ জানাবো, কিছু কথা বলবো, আমরা আমাদের নিন্দা প্রতিবাদ এটা জানিয়ে হয়তো ঘরে ফিরে আসবো। এই সুযোগটা তো অন্তত নাগরিক হিসাবে এই সুযোগটা তো দেওয়া দরকার, ঠিক না? এই সুযোগটাও কি বন্ধ করে দিবেন? সরকারকে বলবো চলতি অধিবেশনে নিন্দা প্রস্তাব পেশ করুন এবং ভারতের রাষ্ট্রদূতকে তলব করে রাষ্ট্রীয়ভাবে এর নিন্দা জানাতে হবে। আর ভারতের সরকারকে আমরা বলবো, ভারত সরকারকে আমরা বলবো, নরেন্দ্র মোদীকে আমরা বলবো, এই নূপুর শর্মাকে শুধুমাত্র দল থেকে বহিষ্কার করলে চলবে না, বরং তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি অর্থাৎ ফাঁসির কাস্তে তাকে ঝুলাতে হবে। নইলে সে গোটা পৃথিবীর মুসলমানদের কলিজায় যে আগুন জ্বালিয়েছে, মুসলমানদের কলিজার সে আগুন নিভবে না। ভারতের পণ্যগুলোর উপরে পেশাব করে দেন, ভারতের পণ্যগুলো কেনা বন্ধ করে দেন, এটাও প্রতিবাদের একটা ভাষা, ঠিক কিনা? এদের অবস্থা এখন কেমন হয়েছে দেখছেন? যখন আরব দেশ একটু ঠেলা মারছে, পণ্য কেনা ইয়ে করছে, দেখছেন অবস্থা এখন কেমন হয়েছে? সাথে সাথে তারা দল থেকেও বহিষ্কার করেছে। এদেরকে সাবধান করে দিচ্ছি, মুসলমানদেরকে তো বোকা শোকা ভাবিও না। আমাদের মধ্যে আভ্যন্তরীণ দলাদলি থাকলেও নবীজির বেলায় কিন্তু দলাদলি নাই, কোনো দলাদলি নাই। সাবধান হয়ে যাও, এই সেনসিটিভ জায়গায়, এই সেনসিটিভ জায়গায় আঘাত করার চিন্তা আর করো না, নইলে মোদীকে বলবো তোমার দেশের লোকেরা না খেয়ে দুর্ভিক্ষে মরা লাগবে। এই এটা বড় সেনসিটিভ জায়গা, এখানে আমরা দলমত নিয়ে কাজ করি না, নবীজির বিরুদ্ধে কথা বললেই আমাদের কলিজায় আগুন লেগে যায়, ঠিক কি না? আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের হৃদয়ের সমস্ত ঘৃণা আমরা তাদের দিকে ছুড়ে মারছি। এই নিমুখ হারামের দল ভারতবর্ষের ইতিহাস ভুলে গেছে। যারা পড়াশোনা আপনারা করেছেন তারা তো ইতিহাস পড়ছেন, জানেন এই ভারতকে 800 বছর মুসলমানরা শাসন করেছে, 800 বছর, এক দুই বছর না, 800 বছর ভারতকে মুসলমানরা শাসন করেছে। 47-এ দেশ ভাগ হলো, 1947-এ হিন্দুস্তান পাকিস্তান হলো, ভাগ হয়ে গেল 47 থেকে হিন্দুস্তানকে হিন্দুরা শাসন করে, 47 থেকে এখন কত, 47-এর আগে তো ব্রিটিশরা করলো আর ব্রিটিশদের আগে মুসলমানরা করলো, 47 থেকে এখন 2022 কত বছর হয়, 75 বছর ধরে এরা ভারত শাসন করছে। ইনি মুখারামরা কি করছে দেখেন, মুসলমানরা 800 বছর শাসন করে কোনোদিন মন্দির পুড়াইছে কথা কন না কেন? সাম্প্রদায়িক দাঙ্গা লাগাইয়া হিন্দুদেরকে পিটাইছে? আচ্ছা বলেন তো, 800 বছর মুসলমানরা শাসন করছে, যদি হিন্দুদের উপরে নির্যাতন চালাইতো হিন্দুস্তানে কোনো হিন্দু থাকতো? তাহলে বুঝা গেল মুসলমান শাসকরা এ ধরনের ছিলেন না, কোনো মন্দির দখল করে নাই। এই 75 বছরেরা কি করছে, বিশেষ করে এই আরএসএস নিয়ন্ত্রিত এই নরেন্দ্র মোদীর বিজেপি সরকার যখন থেকে ভারতে আসলো তখন থেকে দেখা গেল এরা ভারতে মুসলমানদের উপরে বেশি নির্যাতন শুরু করেছে। কাশ্মীরে কি করেছে আপনারা জানেন, কাশ্মীরে কি করেছে আপনারা জানেন, গরু জবাই কেন করে, গরুর মাংস কেন খায়, এ নিয়ে তারা বিভিন্ন এলাকায় বিভিন্ন অঞ্চলে মুসলমানদের উপরে নির্যাতন চালিয়েছে। এই তো 2-3 বছর আগে তাবরিজ নামক এক যুবককে জয় শ্রীরাম না বলায় তারা নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। এরা এই নরেন্দ্র মোদী হচ্ছে গুজরাটের সাম্প্রদায়িক হাঙ্গার মূল হোতা, এরাই বাবরি মসজিদে হামলা চালিয়েছে। এই মাত্র কয়ে এখনো 100 বছর হয় নাই, 75 বছরে ক্ষমতা পাইয়া তোমরা বাবরি মসজিদকে, আমাদের বাবরি মসজিদকে ধ্বংস করে দিয়েছ, আমাদের ভাই বোনদেরকে নির্যাতন করে তোমাদের হাত রক্তে রঞ্জিত করেছ, অথচ আমরা মুসলমানরা 800 বছর শাসন করে আমরা এটা করি নাই। আমরা নরেন্দ্র মোদীকে বলবো তোমার এই কার্যক্রম বন্ধ করো।
এই কার্যক্রম যদি বন্ধ না করো, পৃথিবীর মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, হিন্দুস্তানে হিন্দুত্ববাদী চরমপন্থী একটা লোক শান্তিতে থাকতে পারবে না। আমরা শান্তিতে বিশ্বাসী, আমরা সহিংসতায় বিশ্বাসী। ইসলাম শান্তির কথা বলে, কল্যাণের কথা বলে। আমাদের ধর্ম, আমরা কখনো কোনো ধর্মের মনীষীকে গালি দিই না। আমরা কি গৌতম বুদ্ধকে গালি দিই? কথা বলেন। আমরা কি অন্য ধর্মের, যেমন দালাই লামা, বৌদ্ধদের ধর্মীয় নেতা দালাই লামা, তাকে কি আমরা গালি দিই? গালি দিই না। আমরা তো কোনো ধর্ম, শ্রীকৃষ্ণকে আমরা গালি দিই? তো অন্য ধর্মের লোকেরা, তোমরা এই কিছুদিন পর পর এই কাজ করো কেন? আমাদের ধর্ম অন্য ধর্মকে গালি দেওয়া শিখায় না। আমরা শান্তিতে বিশ্বাসী, আমরা সহিংসতায় বিশ্বাসী। আমরা আমাদের নবীজিকে ভালোবাসি, কম না বেশি। নবীজির জন্য যদি আমাদের রক্ত দেওয়া লাগে, জীবনকে যদি বিলিয়ে দেওয়া লাগে, কারা কারা রাজি একটু হাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ আপনাদের হাতগুলো কবুল করে। অনেক কথা বলেছি, আপনারা রাতের খাবার খান নাই, আর আপনাদেরকে কষ্ট দিব না। আমি এই সীতাকুণ্ড ট্র্যাজেডিতে যারা নিহত হয়েছেন তাদের মাগফিরাত কামনা করছি। এরপরে এই ঘটনা থেকে শিক্ষণীয় কিছু দিক তুলে ধরেছি। আল্লাহ তাআলার জন্য যতক্ষণ আলোচনা হয়েছে সেখান থেকে আমাদেরকে, সেখান থেকে যেন আমাদেরকে ভালো কথাগুলোকে আমল করার তৌফিক দান করেন। আমাদের জীবনকে যেন আল্লাহ তাআলা আখেরাতমুখী করে সাজাবার তৌফিক দান করেন। কেউ উঠবেন না প্লিজ। মোনাজাতের আগে আরেকটি ঘোষণা আছে, আপনারা জানেন। وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب سكرة الموت وقنا عذاب يوم القيامة ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما رب العالمين সেই সালাতুল মাগরিব আদায় করার পর থেকে নিয়ে গভীর রাত পর্যন্ত তোমার কোরআন পাগল, দিন পাগল বান্দারা দীর্ঘ রাত পর্যন্ত দিনই এই মজলিসে বসা ছিলে। অগরব গভীর রাতে আমরা তোমার গুনাহগার বান্দারা জীবনের সমস্ত গুনাহগুলোকে সামনে নিয়ে এতিমের মতো, গোলামের মতো মাথা নত করে দিয়ে ভিক্ষার দোকানা হাত তোমার কাছে তুলেছি গো আল্লাহ। ও গো মালিক, আমাদের গুনার দিকে না তাকিয়ে তোমার রহমতের দিকে নজর দিয়ে তোমার গাফফার নামের খাতিরে আমাদের জীবনের সকল গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। ও গো মালিক, তুমি যদি আমাদেরকে ক্ষমা করে না দাও, আমাদের তো কোথাও চাওয়া কিংবা যাওয়ার আর কোনো জায়গা নাই। ও গো রব, তুমি আমাদেরকে তোমার দরবার থেকে তাড়িয়ে দিও না। আমরা ছাড়াও তোমার অসংখ্য গোলাম আছে, কিন্তু তুমি ছাড়া আমাদের আর কোনো মাবুদ নাই। রব, সেই জন্য সকল গুনার জন্য লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে ভিক্ষার হাত তুলেছি। অগর রব, আমাদের সকল গুনাহ মাফ করে দিয়ে আমাদেরকে মাসুম বানিয়ে মসজিদ থেকে বের করে দাও। রব্বুল আলামিন, আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দাও। আমাদের সবাইকে পাঁচ ওয়াক্তের নামাজি বানিয়ে দাও। রব্বুল আলামিন, আমাদের স্ত্রী সন্তান সন্ততি পরিবারের সবাইকে নামাজি বানিয়ে দাও। রব্বুল আলামিন, আমাদের কলিজার টুকরা মা বাবাকে মাফ করে দাও। আমাদের যাদের মা বাবা আমাদেরকে এতিম বানিয়ে কবরে চলে গিয়েছে, অগর রব মেহেরবানি করে
তাদের কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও, আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন নেক হায়াত বাড়িয়ে দাও, যতদিন তারা বেঁচে থাকবেন তাদের খেদমত করার তৌফিক আমাদেরকে দান করে দাও। اللهم اغفر لي ولوالدي وقر رب ارحمهما আমার ভাইরা সবাই আমার সঙ্গে পড়েন রব্বি ارحمهما كما ربيااني صغيرا রব্বি ارحمهما كما ربيااني صغيرا। রব্বুল আলামিন অনেকের মা বাবা অসুস্থ, তাদেরকে শিফা দান করে দাও। রব্বুল আলামিন এই এলাকায় যত কবরস্থান রয়েছে সকল কবরস্থানের মধ্যে গান্ধের কবরের আজাব মাফ করে দাও। রব্বুল আলামিন কয়েকদিন আগে সীতাকুণ্ড ট্রাজেডিতে যারা প্রাণ হারিয়েছে তাদের সবাইকে তুমি মাফ করে দাও, তাদের প্রত্যেককে তুমি শাহাদাতের উচ্চ মর্যাদা দান করে দাও। আমাদের বিশেষ করে এই এলাকার ছেলে শাহাদাত, সেও এই ট্র্যাজেডিতে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। রব্বুল আলামিন তার নাম শাহাদাত, তুমিও তার মউতটাকে শাহাদাতের মউত হিসাবে কবুল করে নাও। রব্বুল আলামিন এই ট্র্যাজেডিতে যারা এখনো আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তাদেরকে তুমি তোমার কুদরতি দাওয়াখানা থেকে শিফা দান করে দাও। রব্বুল আলামিন যে সকল পরিবাররা তাদের স্বজন হারিয়েছে তাদের সবাইকে সবরে জামিল উত্তম সবর অবলম্বনের তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন তাদেরকে শিফা দান করে দাও। ভদ্র ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান সাহেব অসুস্থ, দোয়া চেয়েছেন, রব্বুল আলামিন তাকে তুমি শিফায়ে আজিলা এবং কামিলা নসিব করে দাও। রব্বুল আলামিন এই মসজিদটিকে তুমি কবুল করে নাও, এই মসজিদের যারা খেদমত করছেন সকলকে মাফ করে দাও। মসজিদ পরিচালনা কমিটির যত সদস্য রয়েছেন, মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি মোতাবাল্লি কোষাধ্যক্ষ সহ পরিচালনা কমিটির যত সদস্য রয়েছেন সবাইকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন এই মসজিদটি নতুন নির্মাণ হয়েছে, মসজিদ নির্মাণে যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন, যারা যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন সকলের সদাকাকে কবুল করে না, মসজিদে যারা জায়গা দিয়েছেন তাদের সদকাও কবুল করে না। রব্বুল আলামিন বিদেশ থেকে অনেক সহযোগিতা এসেছে, সহযোগিতা তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা তাকাব্বাল সাদাকাতুম মিন উদাইবা সাইফ মিসবাহ সারি আল কুতুবি। রব্বুল আলামিন আমাদের সবাইকে বাকি জীবন তোমার দ্বীনের পথে জীবন পরিচালনার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন ঈমান আর তাকওয়ার সাথে আমাদের জীবন পরিচালনার তৌফিক দাও। আমার যুবক ভাইদের অন্তরগুলোকে মসজিদের সাথে ঝুলিয়ে দাও, আমার যুবক ভাইগুলোকে দাঁড়িয়ে রাখার তৌফিক দান করে দাও, আমার যুবক ভাইগুলোকে সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করে দাও, সকলকে তথ্য প্রযুক্তির অপব্যবহার থেকে আল্লাহ তুমি হেফাজত করো। রব্বুল আলামিন এই বাংলাদেশের উপরে তুমি তোমার খাস রহমত আর বরকতের বারিধারা নাজিল করো, আমার এই সোনার দেশকে তুমি সকল প্রকার ষড়যন্ত্র আর চক্রান্ত থেকে হেফাজত করো, এই দেশের সকল মজলুম আলেমদেরকে আল্লাহ তুমি হেফাজত করো। রব্বুল আলামিন আমাদের দেশের আলেম ওলামাদেরকে সকল প্রকার ষড়যন্ত্র চক্রান্ত থেকে হেফাজত করো। ওগো মালিক শেষ আবেদন তোমার কাছে, এই দুনিয়াতে আমরা চিরদিন থাকবো না, সবাই আমরা মৌতের মাধ্যমে দুনিয়া ছেড়ে চলে যাব। আমরা তো গুনাহগার মানুষ, আমাদের গুনাহের কারণে গাড়ির নিচে চাপা দিয়ে কঠিন কঠিন রোগ দিয়ে পায়খানা প্রস্রাবে বিছানায় ঘোরাঘুরি করে এমন জিল্লতি আর বেইজ্জতির মৌত আমাদেরকে দিও না। মালিক আমাদেরকে ইজ্জতের হায়াত আর ইজ্জতের মৌত নসিব করে দিও। যখন আমাদের মৌতের সময় এসে যাবে আমাদেরকে পুত পবিত্র বানিয়ে আমাদের জবান থেকে সেই মধুর কালেমা নসিব করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।